পেন তো পেন তো আপনার কেমন লাগছে? পেন লেখে কিন্তু পেন কাই খেয়ে যাচ্ছে, পেনের লেখা ওটাই তো আবার ইয়ে করতে ইয়ে নিতে হইব। দেখছেন হ্যাঁ লেখা কেমন হয়ে যায় দেখছেন, কাই খেয়ে যাচ্ছে।
হ্যালো, হ্যাঁ হ্যালো কাউসার। হ্যাঁ দুলাল, সাউন্ড ভালো আছে? কাউসার স্পষ্ট কথা। হ্যাঁ হ্যাঁ স্পষ্ট, যা সাউন্ড আছে দারুণ, শুরু করতে পারো। কি হয়েছে? সাউন্ড যা আছে ভালো আছে, শুরু করতে পারো। সাউন্ড ভালো আছে? আচ্ছা ঠিক আছে, শুরু করে দিলাম। হ্যাঁ, ইকো হচ্ছে আর তোমার ফোনটা বোধহয় অ্যান্ড মিউট, দুইটার সাউন্ড। ওকে ওকে ওকে, একটা তো মিউট এখন করতে কিন্তু হবে। আমি তোমার কথা শুনতে পাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ আসে হ্যাঁ আমরা শুরু করে দেই লেখাপড়া। হ্যাঁ, ওকে, শুরু তাহলে করতে আমাদের পারবো। লেখাপড়া আজকে এখানে যারা আছে আমরা সবাই আশা করি সবাই রিটার্ন স্টুডেন্ট, তাই না? তাহলে আমরা শুরু করে দেই আমাদের প্রথম যে অংশটা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, বাগধারা, গ্রন্থ সমালোচনা, বাঙালি ইতিহাস, লোকসাহিত্য, ঐতিহ্য নির্ভর গ্রন্থ সমালোচনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত গ্রন্থ, তাকে নিয়ে লিখিত গ্রন্থ। বঙ্গবন্ধু তিনটা গ্রন্থ লিখছে, ওই তিনটা গ্রন্থ আমাদের পড়তে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে শেখ হাসিনা গ্রন্থ লিখেছে, তারপর এবিএম মুসা গ্রন্থ লিখেছে, সেটা আমাদের পড়তে হবে। এরপর ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত গ্রন্থ, ভাষা আন্দোলনের পটভূমিতে আমরা দুইটা গ্রন্থ পড়তে পারি, গ্রন্থ সমালোচনা আর হচ্ছে প্রবাদ প্রবচন। আগে আপনাদের মধ্যে কোনটায় সমস্যা বেশি সেটা আগে বলেন, আমি সেটা দেখে আগে শুরু করব। আপনাদের সমস্যা কোনটাতে বেশি, গ্রন্থ সমালোচনা নাকি প্রবাদ প্রবচন? কোন টপিক্সে গ্রন্থ সমালোচনা বেশি বলেন তো দেখি, সরি কোন টপিক্সে সমস্যা বেশি, গ্রন্থ সমালোচনা নাকি প্রবাদ প্রবচন? গ্রন্থ সমালোচনা। ঠিক আছে, তাহলে গ্রন্থ সমালোচনা যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এখন গ্রন্থ সমালোচনা আগে শুরু করব। গ্রন্থ সমালোচনার জন্য আগে আমরা একটা সিলেবাস দেখি, আমাদের কি কি গ্রন্থ পড়তে হবে। আমরা একটা সিলেবাস দেখলে আউটলাইন আমরা পেয়ে যাব, ওরিয়েন্টেশন পাবো যে কি কি গ্রন্থ আমাদের পড়তে হবে। বেশি গ্রন্থ আমাদের পড়তে হবে না, সেই একটু দেখে নিই আমরা। প্রথমত দেখা যায় মুক্তিযুদ্ধের উপর যে কোনো একটা গ্রন্থ আসতে পারে। তাহলে মুক্তিযুদ্ধের উপর একটা গ্রন্থ আসে, যে গ্রন্থ সমালোচনা গুলো আমাদের পড়তে হবে খুব সিম্পল, ঘটনা সিম্পল। একটা হচ্ছে মুক্তিযুদ্ধের উপর গ্রন্থ, তো মুক্তিযুদ্ধের উপর গ্রন্থ আপনি কি কি পড়বেন সেটা হচ্ছে বিষয়। তাহলে মুক্তিযুদ্ধের উপর সবসময় একটা উপন্যাস পড়বেন, মুক্তিযুদ্ধের উপর আর একটা নাটক পড়বেন। সাধারণত আসে মুক্তিযুদ্ধের উপর একটি গ্রন্থ লিখো, তাহলে যদি গ্রন্থ বলে তাহলে সেটা উপন্যাসও লেখা যায় নাটকও লেখা যায়। আর যদি এইভাবে বলে দেয় যে মুক্তিযুদ্ধের উপর একটি উপন্যাস লিখো, তখন কিন্তু উপন্যাসই লিখতে হবে। যদি বলা হয় মুক্তিযুদ্ধের উপর একটি নাটক লিখো, তখন কিন্তু নাটকে লিখতে হবে। সেই হিসাবে একটা উপন্যাস আর একটা নাটক পড়ে রাখা ভালো। এরপর তো আমরা মোটামুটি পড়েছি, সেটা হচ্ছে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের উপর একটা উপন্যাস আর একটা নাটক আমাদের পড়ে ফেলতে হবে। আমি আপনাদের পড়িয়ে দিব ভাষা আন্দোলনের একটি উপন্যাস, ভাষা আন্দোলনের একটি নাটক। এর মধ্যে আমি একটু প্রশ্ন করতে চাই, মুক্তিযুদ্ধের উপর একটি উপন্যাস, মুক্তিযুদ্ধের উপর একটি নাটক, আপনারা বলেন মুক্তিযুদ্ধের উপর উপন্যাস আপনাদের জন্য কোনটা ভালো হবে? আমি আপনাদেরটা দেখতে চাই, আপনারা কোনটা পড়তে চান। একটা ওয়ার্ড লিখলে আমি বুঝতে পারবো আপনারা কোনটা পড়তে চান, পুরোটা লেখা লাগবে না। আপনারা কোনটা পড়তে চান আর আমি একটা সাজেশন করব। ঠিক আছে, অলরেডি আমি উত্তর পেয়ে গেছি, ইয়াসিন ভাই উত্তর দিয়েছেন, তারটাই হচ্ছে বেস্ট উত্তর। যারা আপনার ইয়ে লেখেন কি যেন পাশার, যারা ইয়ে লেখেন তারা ভুল করেন। মুক্তিযুদ্ধের উপর উপন্যাস সবচেয়ে সহজ উপন্যাস এবং খুব জনপ্রিয় উপন্যাস, সবচেয়ে সহজ এবং খুব জনপ্রিয় উপন্যাস হচ্ছে হাঙ্গর নদী গ্রেনেড। আজ থেকে রাইফেল, রুটি, আওরাত আর পড়বেন না, এখন থেকে হাঙ্গর নদী গ্রেনেড পড়ার চেষ্টা করবেন। আপনার হাঙ্গর নদী গ্রেনেড ছবি হিসাবেও পাবেন, উপন্যাস হিসাবেও পাবেন। সেই হিসাবে আগে উপন্যাসটা গ্রন্থ সমালোচনা পড়বেন, তারপর সেটাকে ছবি হিসাবে একটু দেখে নেবেন, তাহলে আপনাদের মনে থাকবে। আর হাঙ্গর নদী গ্রেনেড আশা করি সবাই চিনতে পেরেছেন, ওই যে একটা প্রতিবন্ধী বাচ্চা থাকে রইস, ওই রইসকে যে তার মা কি করে দুইজন মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য রইসের হাতে অস্ত্র দিয়ে দেয়, পাক সেনাবাহিনীরা রইসকে গুলি করে হত্যা করে। এ হচ্ছে উপন্যাস। এবার আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক আপনাদের কোনটা পছন্দ? না, অসমাপ্ত আত্মজীবনী মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়, অসমাপ্ত আত্মজীবনীতে মুক্তিযুদ্ধের ঘটনা নাই, ওখানে 55 সালের ঘটনার পর আর নাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, থ্যাংক ইউ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক একজন বলেছেন কবর, কবরটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়, কবরটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক, অলরেডি পাওয়া গেছি। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক পড়লে আজ থেকে আপনারা গ্রন্থ সমালোচনায় পায়ের আওয়াজ পাওয়া যায়, এর বাইরে আর কিছু করবেন না, এর বাইরে আপনারা কিছু করবেন না, পায়ের আওয়াজ পাওয়া যায়। আমি দুই একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক বই সব বলে দেওয়ার চেষ্টা করব, পায়ের আওয়াজ পাওয়া যায় করবেন। এবার আসেন ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, এটা আর জিজ্ঞাসা করে লাভ নাই, সময় নষ্ট হবে, এখানে আমরা পড়বো শুধুমাত্র আরেক ফাল্গুন, আর কিছু করার দরকার নাই। আর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক,
এটা কোনটা পড়বেন বলেন তো? কবর। থ্যাংক ইউ। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর পড়বেন, তাহলে আমাদের হয়ে গেছে। এরপর হচ্ছে সম্প্রতি আলোচিত, যেটা 35 BCS এসেছিল, সম্প্রতি আলোচিত একটি বই, তাহলে সম্প্রতি আলোচিত এই কথাটা থাকতে পারে, অথবা সম্প্রতি আলোচিত ভাষা আন্দোলন ভিত্তিক যেটা 35 BCS এসেছিল, তখন আমরা অসমাপ্ত আত্মজীবনী দিছিলাম, অসমাপ্ত আত্মজীবনী ভাষা আন্দোলনের কথা আছে, সম্প্রতি আলোচিত হইতে পারে, সম্প্রতি আলোচিত ভাষা আন্দোলন ভিত্তিক হইতে পারে, সম্প্রতি আলোচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক হইতে পারে, এই তিন ধরনের হইতে পারে, সম্প্রতি আলোচিত ভাষা আন্দোলন ভিত্তিক, সম্প্রতি আলোচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক। যদি আসে সম্প্রতি আলোচিত, তাহলে আপনি নয়া চিন দিতে পারেন, বঙ্গবন্ধুর যে বইটা এটা সম্প্রতি আলোচিত বই, নয়া চিন দেওয়া যায়, তাহলে আপনি নয়া চিন পড়ে রাখতে পারেন। নয়া চিন যদি না পারেন, শেখ মুজিব আমার পিতা এই বইটা পড়বেন। আমি 10-12টা বইয়ের কথা আজকে বলে দিব, এর বাইরে আর আপনার কিছু পড়া লাগবে না। শেখ মুজিব আমার পিতা এই বইটা আপনারা পড়বেন, শেখ হাসিনা সম্প্রতি আলোচিত। এরপর ভাষা আন্দোলন ভিত্তিক যদি একটা বই আসে সম্প্রতি আলোচিত, তাহলে অসমাপ্ত আত্মজীবনী পড়বেন। অসমাপ্ত আত্মজীবনী মনে রাখবেন, 10 বছর 12 বছর হইলেও সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যদি একটি উপন্যাস আসে, তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক যদি সম্প্রতি আসে, তাহলে মোটামুটি সম্প্রতি আলোচিত একটা কিছু বই আছে, কিছুদিন আগে বের হয়েছে, বইটা হচ্ছে মুক্তধারা, সেটা আপনারা পড়তে পারেন। যাই হোক, তাহলে আমরা দেখতে পেলাম মুক্তধারাও পড়তে পারেন, অথবা হুমায়ুন আহমেদের দেয়ালও পড়তে পারেন। তাহলে এর বাইরে আর কিন্তু আমাদের বই পড়ার দরকার নাই। তাহলে আমরা পড়বো কি, হাঙর নদী গেট পড়বো, পায়ের আওয়াজ পাওয়া যায় পড়বো, আরেক ফাল্গুন পড়বো, কবর পড়বো, এদিক দিয়ে আমরা বঙ্গবন্ধুর তিনটা বই পড়বো। তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক, 2 হচ্ছে আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক, 3 নম্বর হচ্ছে সম্প্রতি আলোচিত, এটা 4 নম্বর হচ্ছে সম্প্রতি আলোচিত ভাষা আন্দোলন ভিত্তিক, 5 নম্বর সম্প্রতি আলোচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক। এরপর 6 নম্বর আসতে পারে বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে আজকে আপনাদের টপিকসে আছে যে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত একটি বই, তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত যদি একটি বই হয়, সেক্ষেত্রে শেখ হাসিনার বইটা পড়বেন, শেখ মুজিব আমার পিতা। তাহলে এই বইটাই পড়লে কিন্তু আপনার হয়ে যাচ্ছে, শেখ মুজিব আমার পিতা, এই বইটা বঙ্গবন্ধুকে নিয়ে, এই বইটা আপনারা পড়বেন, এর বাইরে আর বই পড়ার দরকার নাই। 6, 7 নম্বর, 7 নম্বর হচ্ছে যদি আসে আমাদের ইতিহাস ও ঐতিহ্য নির্ভর বই, ইতিহাস ঐতিহ্য, ইতিহাস ও ঐতিহ্য নির্ভর, ইতিহাস যেহেতু একবার নিহার রঞ্জনে আয়সা পড়ছে, ইতিহাস মনে আসার সম্ভাবনা নাই, আমি ঐতিহ্য নির্ভর দিলাম। ঐতিহ্য নির্ভর উপন্যাস হচ্ছে আমি দিব 1000 বছর ধরে, যেহেতু 1000 বছর ধরে আমরা মোটামুটি সবাই পড়েছি, তাই ঐতিহ্য নির্ভর উপন্যাস আমাকে দিতে হবে কি 1000 বছর ধরে। আর ঐতিহ্য নির্ভর আরেকটা উপন্যাস আমরা পড়তে পারি, সেটা হচ্ছে আমাদের বিখ্যাত কবি পল্লীকবি জসীমউদ্দীনের ময়মনসিংহ গীতিকার আদলে রচিত, ময়মনসিংহ গীতিকা নয়, আদলে রচিত, সেটা হচ্ছে নকশিকাতার মাঠ। তাহলে আমরা এই দুইটা বই পড়বো, এর বাইরে জেনারেলি আপনার আর কোনো বই পড়া লাগবে না, এর বাইরে আর লাগবে না। আর এই দুইটা বই তো আমাদের সারা জীবন পড়তে হবে, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর এটা পড়তে হবে, এটা যে কোনো সময় ইম্পর্টেন্ট। যদি একটা স্মৃতি কথা আসে, যদি আসে অসমাপ্ত আত্মজীবনী কোন ধরনের বই, যদি কোনো আত্মজীবনী আসে তাহলে দিতে হবে অসমাপ্ত আত্মজীবনী, যদি কোনো স্মৃতি কথা আসে তাহলে দিতে হবে অসমাপ্ত আত্মজীবনী, আবার যদি কারাগারের রোজ নামচা, কারাগারের রোজ নামচা, যদি কখনো আপনার, এটাও কিন্তু এক ধরনের স্মৃতি কথা, এটা এক ধরনের আর দিনলিপি, এটি এক ধরনের স্মৃতি কথা, এটি এক ধরনের হচ্ছে দিনলিপি। এখানে আমরা লিখলাম, তবে এখানে আমি আপনাদের একটু চেঞ্জ করে দেই, যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক বা মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক আছে, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের কথার প্রতি ইতিহাস থাকে, যেমন এবছর 41তম BCS এসেছিল, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক একটি বই। এখন একজনে বলেছেন তিতাস একটি নদীর নাম কেমন হয় ভাই? হ্যাঁ, এটা ভালো হয়, যদি কেউ মুভিটা দেখে থাকেন, উপন্যাসটা ইন্টারমিডিয়েটে পড়ে থাকেন, সেটাই দিতে পারেন। আচ্ছা, এবছর 41-এ যে বইটা এসেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক একটি বই, বলেন তো এটা কোন বইটা সবচেয়ে সুন্দর হয়? তুমি 20 মিনিট পরপর চা দিও। হ্যাঁ, অসাধারণ লিখেছেন, 71-এর দিনগুলি, আমি কিন্তু 71-এর দিনগুলি দিয়ে এসেছিলাম। ওরা 11 জন আসলে বই নয়, ওরা 11 জন হচ্ছে একটা চলচ্চিত্র বা সিনেমা। তাহলে আপনি লিখে রাখুন মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক একটি বই, সেটা হচ্ছে অ কি যেন 71-এর দিনগুলি, আমার দেখা নয়া চিন, বঙ্গবন্ধুর পুরো বইটার নাম হচ্ছে আমার দেখা নয়া চিন, আমি সবটুকু না লিখে ছোট করে লিখে দিলাম, জায়গা কম দেখা, আমার দেখা নয়া চিন। তাহলে আমরা কি বুঝলাম, 71-এর দিনগুলি মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক। এবার আমার এখানে আলোচনা হইলো, পরবর্তী পেজে আমি চলে যাব, কিন্তু তার আগে আমি আপনাদের একটু দেখতে চাই, 1 মিনিটে মনে আছে কিনা, আমি শুধু বইয়ের নাম বলবো, আপনি বলবেন কোনটা কোন ধরনের বই, নাইলে আমি ইয়ার কথাও বলতে পারি, আপনি অ্যান্সার দেন।
বলেন তো দেখি ভাষা আন্দোলনের নাটক কোনটা দিবেন? কবর, হ্যাঁ এটা সবাই পারবেন ইনশাআল্লাহ। এবার বলেন তো মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত বই, মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, পুরা ইতিহাস, একদম পিওর ইতিহাস, খাঁটি ইতিহাস, প্রতিদিনের ইতিহাস আছে, 71-এর দিনগুলি। এখন যদি দিনলিপি আসে, দিনলিপি আসলে 71-এর দিনগুলো দিতে পারেন মুক্তিযুদ্ধ ভিত্তিক, আর আপনি দিনলিপি আসলে বঙ্গবন্ধুর অসমাপ্তি কারাগারের রোজনামচাও দিতে পারেন। তবে আপনি 71-এর দিনগুলিকে আমি বেশি সাপোর্ট করছি। কেন সাপোর্ট করছি? কারণ এইভাবে আসতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ইতিহাস বই লিখো, মুক্তিযুদ্ধের একটি দিনলিপি লিখো, যা কিছু আসুক সেক্ষেত্রে 71-এর দিনগুলো হচ্ছে অসাধারণ একটা স্মার্ট বই। তাহলে এতটুকু আমরা মোটামুটি বুঝে গেলাম আমাদের কোন কোন বই পড়তে হবে। এর বাইরে জেনারেলি আমাদের আর কোনো বই পড়তে হয় না। তারপর যদি আপনাদের কারো মন চায়, সে যদি রসিক হন, পাঠ্যপুক পস্তে পড়তে ভালো লাগে, তাহলে আপনি মন চাইলে ধর্মীয় কুসংস্কার লাল শালু পড়ে নিয়েন। ধর্মীয় কুসংস্কার সম্পন্ন লাল শালু পড়ে নিলে আমাদের হয়ে যাচ্ছে। এখন আমি ডাইরেক্ট ঢুকে যাব কিভাবে একটি, এখন আমরা সরাসরি পড়ব কিভাবে একটি গ্রন্থ সমালোচনা করতে হয়। এখানে কি বাংলার স্টুডেন্ট কেউ আছেন? থাকলে একটু বলেন তো, বাংলার স্টুডেন্ট কেউ আছেন কিনা? আপনি আছেন? হ্যাঁ নাহর ভাই, থ্যাংক ইউ। তাহলে যারা গ্রন্থ সমালোচনা বাংলার স্টুডেন্ট ছিলেন তারা টুকটাক সবাই পারেন, এটা আমারই কঠিন কিছু না। আমি একটা পেজ নিব, পেজ নিয়ে তারপর হচ্ছে গ্রন্থ সমালোচনাটা এখন লিখে দিচ্ছি। আচ্ছা যাক, আজকে যে ল্যাপটপে বসেছি এই ল্যাপটপ থেকে আমি পেজ নিতে পারছি না, তাই আমি একটা ভালো পেজ খুঁজে ওই পেজের মধ্যে গ্রন্থ সমালোচনাটা লিখে দিচ্ছি। এই হচ্ছে ধরেন গ্রন্থ সমালোচনা, এই যে গ্রন্থ সমালোচনা। আগে সবার আগে গ্রন্থ সমালোচনা আমরা স্টাইলটা দেখি কেমনে করবেন। এই হচ্ছে আপনার 1 নম্বর পেজ, মানে আপনার খাতাটা, এটা হচ্ছে আপনার খাতার একটা আউটলাইন, এটা খাতার 1 নম্বর পেজ। এটা হচ্ছে আপনার খাতার 2 নম্বর পেজ, এই 2 নম্বর পেজ আমি মার্জিন করলাম। এটা হচ্ছে আপনার খাতার 3 নম্বর পেজ, গ্রন্থ সমালোচনা 3 নম্বর পেজে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি এই তিনটা পেজ কি করলাম, মার্জিন করে দিলাম। তাহলে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। আপনার লেখার স্টাইল কিন্তু ভূমিকা, সবার আগে আমাদের কি থাকে ভূমিকা, কিন্তু আপনি ভূমিকা লিখতে পারবেন না, ভূমিকা কথাটা কিন্তু ভুলেও লেখা যাবে না। এবার দেখবেন কিছু কিছু বইয়ের মধ্যে এখানে দেওয়া থাকে বইয়ের নাম, তারপর দেখা থাকে লেখকের নাম, এরপর দেখা থাকে কত পৃষ্ঠা, তারপর দেওয়া থাকে কত টাকা, এরপর দেওয়া থাকে প্রকাশ কাল, এরকম 4-5টা আইটেম কিন্তু দেওয়া থাকে। কিন্তু আমি আবারও বলছি, এই যে বইয়ের নাম, প্রকাশকের নাম, প্রকাশ কাল, এরপর হচ্ছে আপনার কত পৃষ্ঠা, কত টাকা, এগুলা কিন্তু বাংলা সাহিত্যের স্টুডেন্টরা কখনোই এগুলা লিখে না। তাহলে গ্রন্থ সমালোচনা শুরু হবে কি দিয়ে? গ্রন্থ সমালোচনা শুরু হবে প্রথমেই কি দিয়ে? একটা ভূমিকা দিয়ে। এই যে প্রথম লাইনটাকে আপনি একটু ভিতরে ঢুকে লিখবেন, আগে লেখার স্টাইলটা দেখাচ্ছি পরে কি কি লিখবেন বলে দিচ্ছি। এরপর এই যে ধরেন আমি ভূমিকা লিখছি, এই আমার ভূমিকা লেখা এই জায়গায় কি হয়ে গেল, শেষ হয়ে গেল। এখন আমি যখন আরেকটা ভূমিকার পর আমি লিখলাম যে উপন্যাস হাঙর নদী গেঁয়ের উপন্যাসের নামকরণ, নামকরণ কেন করা হইলো, এই নামকরণ আমি কিন্তু আরেকটা প্যারা দিয়ে আমি এইভাবে লিখবো, নামকরণ আমার শেষ। এরপর ধরেন আমি হাঙর নদী গেঁয়ের সম্পর্কে একজন লেখকের উক্তি দিলাম, যেমন রফিকুল ইসলাম গবেষকের উক্তি দিলাম, তাহলে এই যে রফিকুল ইসলাম কি বলেছেন এটা আমি এইভাবে লিখবো। অর্থাৎ আমাকে কি দিতে হবে, একটা প্যারা দিতে হবে। এরপর রফিকুল ইসলামের লেখা শেষ হয়ে গেল, এরপর আমি হাঙর নদী গেঁয়ের বিষয়বস্তুতে ঢুকে গেলাম, অর্থাৎ হাঙর নদী গেঁয়ে কিভাবে মুক্তিযুদ্ধের বিষয়বস্তু গুলা সুন্দর করে তুলে ধরা হয়েছে এই বিষয়বস্তুটা আমি এবার লিখলাম। বিষয়বস্তু যে আমি পরের প্যারায় যাই, এখানেও ধরেন আমার হাঙর নদী গেঁয়ের বিষয়বস্তু আছে, তাহলে আমি এইভাবে কিন্তু প্যারা আকারে হাঙর নদী গেঁয়ের দ্বিতীয় পৃষ্ঠায় বিষয়বস্তু লিখলাম। আবার ধরেন বিষয়বস্তু লেখা শেষ হয়ে গেল, এরপর বিষয়বস্তু লেখার পর হাঙর নদী গেঁয়ের চরিত্রগুলা লিখলাম, বিশেষ করে রইসের চরিত্রটা আমাদের হৃদয়ে যে স্থায়ীভাবে কষ্ট দিয়েছে, রইসকে যে আমরা ভুলতে পারি না, রইসের চরিত্রটা আমি লিখলাম। এরপর হাঙর নদী গেঁয়ের রমজানের চরিত্রটা ধরেন আমি লিখলাম, তাহলে আমাকে কি করতে হবে, এইভাবে লিখতে হবে। এরপর চরিত্রের পর হাঙর নদী গেঁয়ের ভাষাটা লিখলাম, কত সুন্দর, কিছু কিছু আঞ্চলিক ভাষা, কিছু কিছু চলিত ভাষার মিশ্রণে কত সুন্দর ভাবে
এই হাঙর নদী গেটটা সেলিনা হোসেন তৈরি করেছেন। এরপর ভাষাটা লেখার পর আমি একজন সমালোচকের মন্তব্য লিখলাম। তাহলে আমাকে কিন্তু এভাবে প্যারা করে করে সমালোচক মন্তব্য লিখতে হবে, সবশেষে আমাকে কি দিতে হবে? উপসংহার। তাহলে বিষয়টা বলা গেল যে কথাগুলা লেখা যাবে না, যেমন এখানে ভূমিকা লেখা যাবে না, নামকরণের কারণ লেখা যাবে না, বিষয়বস্তু এই কথাগুলা লেখা যাবে না, কিন্তু এই প্রত্যেকটা পার্টে 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 প্যারায় 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 আমরা কি করব, একটা গ্রন্থ সমালোচনা করব। হ্যাঁ, একটু টুকে দেন পয়েন্টের বিষয়। হ্যাঁ, পয়েন্টগুলো আমি এখন লিখে দিচ্ছি, কি কি পয়েন্ট থাকবে এবং পয়েন্টের ভিতরে কি কি আলোচিত হবে সেটা আমি লিখে দিচ্ছি। একজন বলেছেন লিখলে কি সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। আমরা বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপককে দেখেছি, যদি কেউ কোনো রকমে পয়েন্ট দিয়ে লিখে তাহলে অধ্যাপক বলবেন যে সে জানে না, তখন কিন্তু আপনাকে সে কি করে দিবে, নাম্বার একদমই কম দিবে। পয়েন্ট দিয়ে লিখলে অবশ্যই অবশ্যই সমস্যা হবে, আপনি ভুলেও পয়েন্ট দিয়ে লিখবেন না। ঠিক আছে, তাহলে এই আইটেমটা যদি আমি বুঝতে পারলাম, তাহলে আমি পরের পৃষ্ঠায় যাই, কিভাবে আমরা গ্রন্থ সমালোচনার প্যাটার্ন। এখানে আমি লিখে দেই গ্রন্থ সমালোচনার প্যাটার্ন, সমালোচনার পদ্ধতি বা প্যাটার্ন, পদ্ধতি বা প্যাটার্ন। পয়েন্ট এবং কালার পেন নিষেধ ছিল আমাদের জন্য। হ্যাঁ, ভুলও কোনো পয়েন্ট দেওয়া যাবে না, ভুলও কালার পেন দেওয়া যাবে না। যদি কালার পেন মন চায় উক্তি, যেমন ধরেন এখানে আপনি একটা সমালোচকের উক্তি দিয়েছেন, সেটা দিতে পারবেন। ধরেন হাঙর নদী গেড়ে রমজানের একটা উক্তি আছে, আপনি সেই উক্তিটা দিতে পারবেন। বুড়ির একটা উক্তি আছে, সেই উক্তিটা কিন্তু আপনি কালার পেন দিয়ে দিতে পারবেন। উক্তিটা আপনি রঙিন কালার দিয়ে দিতে পারবেন, কিন্তু ভুলেও পয়েন্ট দিতে পারবেন না। তাহলে এই হচ্ছে গ্রন্থ সমালোচনা, এবার প্যারা প্যারা স্টাইলে লিখতে হবে, পয়েন্ট স্টাইলে লেখা যাবে না। এবার আমরা পরের পর যাব, পরের পেজে যাব, সেটা হচ্ছে আমরা দেখব গ্রন্থ সমালোচনায় কোন কোন আইটেমগুলো আমাদের থাকতে হয়। আমি কিন্তু আইটেমগুলো লিখছি, আমি আইটেমগুলো লিখলো আপনি কিন্তু আর আইটেম লিখবেন না। যেমন সবার আগে যে আইটেমটা থাকে সে আইটেমটা হচ্ছে ভূমিকা। আগের দিকে এটা এই সরি একটা উপন্যাসের গ্রন্থ সমালোচনা সবার আগে কি থাকে? ভূমিকা। এবার ভূমিকার ভিতরে কি থাকে সেটা আমি পরে বলে দিচ্ছি। ভূমিকার পর থাকে এক লাইনে বিষয়বস্তু, মানে মূল ভাব। ভূমিকার পর একটা গ্রন্থ সমালোচনার মধ্যে কি থাকে? মূল ভাব, অর্থাৎ গ্রন্থটার মূল ভাব। গ্রন্থটার মূল ভাবের পর আপনার, আমার মনে একটু টুকটাক না বললে বুঝতে পারছো, আচ্ছা আমি লিখে দিই পরে আবার ব্যাখ্যা করে দিচ্ছি। সবার আগে গ্রন্থের মধ্যে একটা ভূমিকা দিবেন, সুন্দর একটা ভূমিকা দিবেন লেখক সম্পর্কে। এরপর আপনি সুন্দর একটা মূল ভাব দিবেন। মূল ভাব দেওয়ার পর যদি নামকরণের সার্থকতা অথবা নামকরণের কারণ ব্যাখ্যা, কি কারণে এমন নামকরণ করা হইলো, সেই মূল ভাবটা দেওয়ার সাথে সাথেই নামকরণের কারণের একটা কি দিয়ে দিবেন, ব্যাখ্যা দিয়ে দিবেন। ধরেন আপনি এখন সুন্দর করে নামকরণের কারণটাকে ব্যাখ্যা করে দিলেন, তারপর দিবেন উপন্যাসের বা নাটকের, আমি উপন্যাস বা নাটক না বলে সবচেয়ে ভালো হয় আমি যদি গ্রন্থের বলে দিই, গ্রন্থের কাঠামো। গ্রন্থের কাঠামো, অনেকে গ্রন্থের কাঠামো বুঝেন নাকি বুঝেন না একটু বলেন তো, গ্রন্থের কাঠামো বুঝেন নাকি বুঝেন না? বুঝি না, আচ্ছা ঠিক আছে, গ্রন্থের কাঠামোটা আমি বলে দিচ্ছি। যেমন ধরেন আমি শেখ মুজিব আমার পিতাটা আমি আপনাকে বলছি, শেখ মুজিব আমার পিতাটার গ্রন্থের কাঠামোর মধ্যে আপনাকে বলতে হবে শেখ মুজিব আমার পিতা শেখ হাসিনা রচিত একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে চারটি, মোট দশটি, মোট কয়টি, দশটি স্মৃতিকথা আছে। তাহলে কয়টি স্মৃতিকথা আছে? দশটি স্মৃতিকথা, এটাই হচ্ছে কাঠামো। যেমন পথের পাঁচালী উপন্যাস আপনার, এটার মধ্যে কিন্তু মোট চারটা অধ্যায় আছে, শেখ মুজিব আমার পিতা ওটার মধ্যে চারটা অধ্যায় আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধু স্মৃতি অধ্যায়, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ পারিবারিক কথা অধ্যায়, তিন নম্বর হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গের অধ্যায়, চার নম্বর হচ্ছে ছেঁড়া ছেঁড়া পাতা, ছেঁড়া ছেঁড়া ছবি, ছেঁড়া ছেঁড়া ছবি অধ্যায়। এই চারটা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টার মধ্যে আছে তিনটা স্মৃতিকথা, দ্বিতীয়টার মধ্যে আছে তিনটা স্মৃতিকথা, তৃতীয় ধাপটার মধ্যে আছে তিনটা স্মৃতিকথা, আর চতুর্থ ধাপটার মধ্যে আছে একটা স্মৃতিকথা। তাহলে আপনি হিসাব করে বলেন বঙ্গবন্ধুর এই যে শেখ মুজিব আমার পিতা এই গ্রন্থের কাঠামোটা কত, বলেন তো দেখি শেখ মুজিব আমার পিতা এটার কাঠামোতে কয়টি স্মৃতিকথা আছে? এই তো হয়ে গেছে, এই তো দশটি আছে। তাহলে এটার মধ্যে মোট কয়টি পরিচ্ছেদ আছে, কয়টা প্রধান অধ্যায় আছে, কয়টি কয়টি অধ্যায় আছে? হ্যাঁ, চারটি। এবার বলেন তো দেখি প্রতিটি অধ্যায়ে কয়টি করে স্মৃতিকথা আছে, প্রথম অধ্যায়ে কয়টি স্মৃতিকথা, দ্বিতীয় অধ্যায়ে কয়টি স্মৃতিকথা, তৃতীয় অধ্যায়ে কয়টি স্মৃতিকথা? হ্যাঁ, গুড। আর চতুর্থ অধ্যায়ে স্মৃতিকথা কয়টি বলেন তো? একজনের রাইট অ্যান্সার দিয়েছেন বদিউজ্জামান ভাই, তিন তিন এক, ডাইরেক্ট হয়ে গেছে। এটাকেই বলা হয় গ্রন্থের কাঠামো।
যদি গ্রন্থের মধ্যে কিছু থাকে তাহলে এটা হচ্ছে গ্রন্থের কাঠামো। গ্রন্থের কাঠামো এটাকে বলা যায়, আবার বলা যায় গ্রন্থের রেঞ্জ। আমি বলতে পারি যেখানে আপনি গ্রন্থের কাঠামো দিবেন সেখানে গ্রন্থের রেঞ্জ দিতে পারেন। এবার একটু দেখি তো আপনারা বুঝেন কিনা, বলেন তো গ্রন্থের রেঞ্জ বলতে আমি কি বুঝিয়েছি? এখানে আমি ডিউরেশনও বলতে পারতাম, এখানে গ্রন্থের রেঞ্জও বলতে পারি, আমি ডিউরেশনও বলতে পারি। বলেন তো এটা দ্বারা আমি কি বুঝিয়েছি? ও এটা লিখতে গেলে তো আপনার কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কোন সময়কার? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, হয়ে গেছে। যেমন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি করেন, এখানে আপনার ব্যাখ্যা দিতে হবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে 43-এর 40-এর কি আছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে 40-এর দুর্ভিক্ষ আছে, 40-এর কি লাহোর প্রস্তাব আছে, 43-এর দুর্ভিক্ষ আর কথাও সেখানে আছে, তারপর 46-এ সোহরাওয়ার্দী সাহেবের নির্বাচন করে মুখ্যমন্ত্রী হওয়ার কথা আছে, এরপর 47-এ খাজা নাজিমের মুখ্যমন্ত্রী হওয়ার কথা আছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে 48-সালে ভাষা আন্দোলনে অ্যারেস্ট হওয়ার কথা আছে, এরপর বঙ্গবন্ধুর 52-সালে অনশন করার কথা আছে, বঙ্গবন্ধুর ভাষা আন্দোলনে যুক্ত ফ্রন্ট গঠনের 53-এর যুক্ত ফ্রন্ট গঠনের কথা আছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে 54-সালে যুক্ত ফ্রন্ট নির্বাচনের কথা আছে, 55-সালের কথাও আছে। এটাই হচ্ছে গ্রন্থের রেঞ্জ। আশা করি আপনারা টাইম লাইন বলেছেন, টাইম লাইনটা সুন্দর ওয়ার্ড, টাইম লাইনও বলা যায়, এটাকে গ্রন্থের ডিউরেশন বা গ্রন্থের সময়কালও বলা যায় বাংলায়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা, গ্রন্থের কাঠামো এবং গ্রন্থের রেঞ্জ এই দুটো আপনি পাশাপাশি লিখে দিবেন। যদি কাঠামো থাকে কাঠামোটা লিখবেন, আর রেঞ্জ তো আপনাকে সবসময় লিখতে হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আর নামকরণের কারণ ব্যাখ্যা এটা একটু টুকটাক বলে দেই। যেমন এই যে দেখেন হাঙ্গর নদী গ্রেনেড, এটার মধ্যে নামকরণ কেন করা হলো? হাঙ্গর দ্বারা কাদেরকে বুঝাইছে? হাঙ্গর কি করে বলেন তো? হাঙ্গর দ্বারা বাঙালি বুঝাইছে না পাকিস্তানি বুঝাইছে? হাঙ্গর তো খায় ফেলে, ছোট ছোট মাছগুলাকে খায় ফেলে। হ্যাঁ, হাঙ্গর দ্বারা পাকিস্তানিতে বুঝাইছে। আর নদী দ্বারা কি বুঝাইছে বলেন তো? নদী নদী দ্বারা কি বুঝিয়েছে? নদী দ্বারা নদী দ্বারা কি বুঝিয়েছে? বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ। নদী দ্বারা বুঝিয়েছে নদীমাতৃক বাংলাদেশ। স্যার আজানের জন্য একটু ব্রেক হবে, আপনার নামাজ পড়বেন? হ্যাঁ অবশ্যই ব্রেক। তাহলে যেহেতু নামাজ একটা ভালো কাজ, তাহলে আমি একটু 10 মিনিট ব্রেক দিলাম। শুরু করেছিলাম, জমে উঠেছিল আমাদের গ্রন্থ সমালোচনা, তারপর আজানের জন্য উত্তম কাজের জন্য 10 মিনিট ব্রেক, আজানের মতো উত্তম কাজের জন্য 10 মিনিট ব্রেক। ৭টা 15-তে জামাত? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে এখন না, 10 মিনিট এখন না ব্রেক, তাহলে 7টা 15-তেই জামাত, যেহেতু 7টা 15-তেই ব্রেক দিব, এখন ব্রেক দিব না, দুঃখিত। তাহলে আমরা ব্রেক দিব কততে? 7টা 15-তে, এখন ব্রেক দিচ্ছি না, 7টা 15-তে ব্রেক দিব। হুম 7টা 15-তে ব্রেক দিব, আপনারা একটু নিজেরা পড়ে নেবেন, জামাতে পড়লেও ভালো, একা একা পড়লেও ভালো। তাহলে আশা করি আমরা গ্রন্থের কাঠামোটা আমরা বুঝতে পেরেছি, গ্রন্থের রেঞ্জ বা ডিউরেশনটা আমরা বুঝতে পেরেছি। যেমন ধরেন যদি দেয়াল উপন্যাসের কথা বলে, তাহলে দেয়াল উপন্যাসের রেঞ্জ কি? 75 পরবর্তী ঘটনা। রক্তের ঋণ অ্যান্থনি মাসখারিনাসের, সেটাও কি? 75-এর সময় বা এর পরবর্তী ঘটনা সমূহ। তাহলে প্রত্যেকটা গ্রন্থের একটা কি আছে? সময়কাল আছে, সেই সময়কালগুলো আমাদের তুলে ধরতে হবে। শেখ মুজিব আমার পিতা, আমরা আশা করি আপনারা দু একজন পারবেন। শেখ মুজিব আমার পিতা, এই গ্রন্থের সময়কাল কত থেকে কত বলেন তো দেখি একটু। শেখ মুজিব আমার পিতা, এই গ্রন্থের সময়কালটা দু একজন পারবেন? সবাই হয়তো বা ভুলেও গেছেন, ভুলেও গেছেন অনেকে, দুঃখ করার কোনো কারণ নাই। আমি অলওয়েজ বিশ্বাস করি আপনারা আমার চাইতে অনেক অনেক মেধাবী, ঠিক আছে। শেখ মুজিব আমার পিতা 1950-75, একটু ভুল হয়েছে ভাইয়া, তাহলে আমি রেঞ্জটা বলে দিচ্ছি সময়টা। শেখ মুজিব আমার পিতা বইটা শুরু হয়েছে বঙ্গবন্ধুর হত্যার পর, তাহলে বঙ্গবন্ধুর হত্যার পর হইলে ওটার রেঞ্জ কত? 75 থেকে, ওটার মধ্যে এসেছে বঙ্গবন্ধু হত্যার ঘটনা আছে, তাহলে হত্যার ঘটনা হচ্ছে 75। আর শেখ হাসিনা ক্ষমতায় এসেছে কত? 1996 সালে। তো 96 সালে ক্ষমতায় যদি আসে তখন তো সে প্রধানমন্ত্রী, তখন সে লেখালেখি করতে পারে নাই, তাই শেখ হাসিনা লিখেছে কত পর্যন্ত? 1995 সাল পর্যন্ত। তাহলে আমি তো বলে দিলাম, এখন বলেন তো দেখি কত বছর, কত বছরের ডিউরেশন এই বইটার মধ্যে সময়কাল? শেখ মুজিব আমার পিতা কত বছর ডিউরেশন বইটার মধ্যে? গুড, 75 থেকে 1995, 20 বছর। এই 20 বছরের ঘটনাগুলি, 75-এর ঘটনা, বঙ্গবন্ধু মৃত্যুর ঘটনা আছে। যেমন এইটার মধ্যে একটা অধ্যায় আছে, স্মৃতিকথা আছে, সেটার মধ্যে নাম বঙ্গবন্ধুর প্রিয় সেনাবাহিনী। এই যে ঠিক আছে, আমরা ধীরে ধীরে যাচ্ছি। তাহলে আমরা আশা করি ভূমিকাটা
আর মূল ভাবটা, ভূমিকাটা আমি এখন ব্যাখ্যা করি নাই, মূল ভাবটাও পুরোপুরি ব্যাখ্যা করি নাই, নামকরণের কারণটা আমি ব্যাখ্যা করলাম, হাঙ্গর নদী। এবার নদী দ্বারা কি বুঝায় বলেন তো, বাংলাদেশ নাকি পাকিস্তান? একটু সংক্ষেপে, নদী দ্বারা পাকিস্তান বাংলাদেশ, থ্যাংক ইউ, বাংলাদেশ বুঝায়, কারণ নদী মাতৃক বাংলাদেশ। আর গ্রেনেড, গ্রেনেড দ্বারা কি বুঝায়? মারামারি। গ্রেনেড দ্বারা বুঝায়, হ্যাঁ, গ্রেনেড মানে প্রতিরোধ, গ্রেনেড মানে হচ্ছে যুদ্ধ, গ্রেনেড মানে হচ্ছে যুদ্ধ, গ্রেনেড মানে হচ্ছে প্রতিরোধ, যেই আমাদের গেরিলা আক্রমণকারীরা এই গ্রেনেড মেরে পাকিস্তানিদের কি করেছে, ধ্বংস করেছে, প্রতিরোধ করেছে। তাহলে এই যে দেখেন, এটা কি বলা হয় কি, নামকরণের কারণ ব্যাখ্যা। এটা একটা নামকরণ আছে, নামকরণের কারণ এখানে ব্যাখ্যা করা যায়, তবে সব উপন্যাসের নামকরণের কারণ ব্যাখ্যা করা যায় না। যেমন লাল শালু উপন্যাসের নামকরণের কারণ আছে না, লাল রঙের শালু কাপড় মাজারের উপর বিছিয়ে দিয়ে এরপর তারা কি করেছে, টাকা পয়সা ইনকাম করেছে, এই জন্য যেহেতু লাল রঙের শালু কাপড় বিছিয়ে দিয়েছে তাই উপন্যাসের নাম হয়েছে কি, লাল শালু। তাহলে অধিকাংশ উপন্যাসের নামকরণের সার্থকতা থাকে, আর কিছু কিছু উপন্যাসের নামকরণের কারণ, নামকরণটা এত ব্যাখ্যা করা যায়। ইয়েস অর নো বলেন তো দেখি, নামকরণের ব্যাখ্যা, এটা বুঝতে পারলেন নাকি পারলেন না? ইয়েস অর নো? ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এখানে আর আমরা সময় ব্যয় করছি না, তাহলে একটা গ্রন্থের কাঠামোতে আমরা চলে গেলাম। এবার আমি যে আইটেমটা লিখবো গ্রন্থ সমালোচনায় পরবর্তীতে যে আইটেমটা থাকবে, সে আইটেমটা হচ্ছে গ্রন্থ সমালোচনার 4 স্টার, মানে এটা হচ্ছে গ্রন্থ সমালোচনার প্রাণ বলা হয় এটাকে, এটা হচ্ছে গ্রন্থ সমালোচনার প্রাণ, সেটা হচ্ছে গ্রন্থ সমালোচনার বিষয়বস্তু। এটাকে বলা হয় গ্রন্থ সমালোচনার বিষয়বস্তু, আবার এটাকে বলা হয় গ্রন্থ সমালোচনার সমাজচিত্র, এটাকে আমরা বিষয়বস্তু বলতে পারি, এটাকে আমরা সমাজচিত্র বলতে পারি। মাউন ভাই, এখানে সেভ করব কিভাবে, অপশন তো আসছে না, কেমনে ওইটা ওইটা ডান পাশ দিয়ে না, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে এখন আমরা গ্রন্থ সমালোচনার বিষয়বস্তুটা ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বিষয়বস্তু বলি সেটাকে আবার কি বলা যায়, সমাজচিত্র বলা যায়। যেটাকে আমরা বিষয়বস্তু বলি সেটাকে আবার সমাজচিত্র বলা যায়, যেটা সমাজচিত্র সেটাকে আবার আমরা সমাজের দর্পণ বলি, আপনি যে কথাই বলেন। এবার এটা কেন ইম্পর্টেন্ট দেখেন, আর এটাতে কিভাবে লিখতে হয় সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন কোন উপন্যাসটা আপনারা যেটা বেশি পড়েছেন আমি সেটা থেকে ধরিয়ে দেব, কোন উপন্যাসটা বেশি পড়েছেন আপনারা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, সৈকত ভাই ধন্যবাদ। কোন উপন্যাসটা আপনারা বেশি পড়েছেন, হাজার বছর ধরে নাকি লাল শালু? হাজার বছর ধরে, দেয়াল পদ্মা নদীর মাঝে লাল শালু। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে লাল শালু দিয়ে একটু হাজার বছর ধরে বুঝিয়ে দিই, কারণ লাল শালু অনেকে পড়েছে পড়ে না এরকম, হাজার বছর ধরে বুঝাইলে আপনি বুঝতে পারবেন ভালো। যেমন ধরেন বিষয়বস্তুতে কেন বেশি জোর দিতে হয়, দেখেন হাজার বছর ধরে আমরা দেখি আম্বিয়াকে বিয়ে করে, মন্তু তুনিকে বিয়ে করে, ধরেন মন্তু যে তুনিকে বিয়ে করে, মন্তুর বয়স ছিল কিন্তু 70-এরও বেশি আর তুনির বয়স ছিল 18-এর কম। তাহলে এই উপন্যাসের মধ্যে এভাবে কথাটা লিখতে হয়, এই উপন্যাসের মধ্য দিয়ে, এই উপন্যাসের মধ্য দিয়ে উঠে এসেছে একটি বাল্য বিবাহের চিত্র উঠে এসেছে। তাহলে উপন্যাস এমন একটি, এমন ভাবে আপনার উপন্যাসটা তৈরি করতে হবে, এমন ভাবে আপনাকে মকবুল আর হচ্ছে তুনি, মকবুল আর তুনি, ঠিক আছে থ্যাংক ইউ, মকবুল তুনিকে বিয়ে করে টুনির বয়স থাকে অনেক কম, সে জায়গায় মকবুলের বয়স থাকে বেশি। তাহলে এই যে অল্প বয়সী একটা মেয়েকে বৃদ্ধ লোক বিয়ে করলো, তাহলে এটা দ্বারা কি উঠে এসেছে সমাজের, বাল্য বিবাহের চিত্র উঠে এসেছে, এই কথাটা বলতে হয়। বিষয়বস্তুতে বারবার বলতে হবে এই উপন্যাসে, এই উপন্যাসে তুনির বিয়ের মধ্য দিয়ে আমরা বাল্য বিবাহের চিত্র দেখতে পাই, অথবা বলা যায় মকবুল তুনিকে বিয়ে করেছে একটি অসম বিবাহ, এবং তৎকালীন সমাজে যে বাল্য বিবাহ প্রচলিত ছিল সেই বিষয়টা এই উপন্যাসে উঠে এসেছে। অথবা এভাবে বলা যায় লেখক এই উপন্যাসে বাল্য বিবাহের কথা তুলে ধরেছেন, অথবা এভাবে বলা যায় তৎকালীন সমাজে যেই বাল্য বিবাহ ছিল সেটা এই উপন্যাসে চিত্রিত হয়েছে, যে সমাজচিত্র, সমাজচিত্র থেকে চিত্রিত হয়েছে।
আবার আপনি বলতে পারেন তৎকালীন সমাজে যে বাল্য বিবাহ ছিল সেটা এই উপন্যাসের মধ্য দিয়ে অঙ্কিত হয়েছে। তাহলে আমি কতগুলো বিষয় বলেছি, এই উপন্যাসের মধ্য দিয়ে বাল্য বিবাহ উঠে এসেছে, এই উপন্যাসে বাল্য বিবাহের চিত্র তুলে ধরা হয়েছে, এই উপন্যাসে সমাজ চিত্র চিত্রিত হয়েছে, এই উপন্যাসে বাল্য বিবাহ অঙ্কিত হয়েছে, অথবা এই উপন্যাসে সমাজের বাল্য বিবাহে দর্পণের মতো কি প্রতিফলিত হয়েছে। তাহলে এই বিষয়গুলা আপনি যদি বাল্য বিবাহ না বলে অসম বিবাহ বলেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, কারণ তো এটা অসম বিবাহ বটে। এরপর দেখেন আপনি আবুলের কথা বলেন, আবুল তার স্ত্রীকে মারতে 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 মেরে ফেলছে, আবুল মূল তিনটা স্ত্রীকে মেরেছে, এই কথাটা আপনার ব্যাখ্যা করতে হবে। এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে আবুল। আবুলকে আমরা দেখতে পাই সে তার দ্বিতীয় স্ত্রীকে মারার পর তৃতীয় স্ত্রীকে বিয়ে করেছিল, সেই স্ত্রীকে সে পিঁড়ির আঘাতে মারতে 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 একসময় স্ত্রীকে মারা যায়। এই ঘটনার মধ্য দিয়ে উপন্যাস তৎকালীন সমাজে বিদ্যমান, লেখক তৎকালীন সমাজে বিদ্যমান ড্যাশ তুলে ধরেছেন। বলেন আপনি কি তুলে ধরেছেন, আপনার বলতে হবে লেখক তৎকালীন সমাজে বিদ্যমান কি সমস্যার কথা এই উপন্যাসে তুলে ধরেছেন, আপনারা বলেন। আমি হ্যাঁ, থ্যাংক ইউ, হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে। অ্যান্সার হচ্ছে নারী নির্যাতন। তাহলে আমরা আবুল চরিত্রের মধ্য দিয়ে আমরা এই উপন্যাসে নারী নির্যাতনের চিত্র দেখতে পাই, অথবা এই উপন্যাসের লেখক নারী নির্যাতনের চিত্র অঙ্কিত করেছেন, আবুল চরিত্রের মধ্য দিয়ে নারী নির্যাতনের চিত্র অঙ্কিত করেছেন, এভাবে বলা যায়। এবার নারী নির্যাতন ছাড়াও ধর্মীয় গোড়ামি, হ্যাঁ বলা যায় ধর্মীয় গোড়ামি, সুন্দর বলতে পারেন আপনি। বিষয়বস্তুতেও কি ভাইয়া পয়েন্ট ইউজ করা যাবে না? কোথাও না, কোথাও পয়েন্ট ইউজ রচনায় পয়েন্ট ইউজের কোনো সুযোগই নাই। এরপর আপনি আরেকটু বলেন তো দেখি, আমি আরেকটা বলতে চাই। আবুল চরিত্রের মধ্যে দিয়ে দেখেন আবুল কিন্তু তিনটা বিবাহ করেছে, সে তার তিনটা বউরে কিন্তু পিটায় মারে ফেলছে। তাহলে আবুল চরিত্রের মধ্যে দিয়ে একদিকে যেমন নারী নির্যাতনের চিত্র উঠে এসেছে, আরো একটা ঘটনা আবুল চরিত্রের মধ্যে দিয়ে উঠে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাহর ভাই বলেছেন বহু বিবাহ উঠে এসেছে, থ্যাংক ইউ। তাহলে এই কথাই বলতে হবে, একবার যদি উঠে এসেছে লিখেন, আরেকবার লিখবেন লেখক চিত্রিত করেছে, আরেক জায়গায় লিখবেন অঙ্কিত হয়েছে। এভাবে একজন ভাই হাফিজ ভাই বলেছেন পুরুষের আধিপত্য, হ্যাঁ সেটাও আপনি দিবেন। হাজার বছর ধরে, হাজার বছর ধরে মানে কি বুঝেন, হাজার বছর ধরে বহু বিবাহ চলছে, হাজার বছর ধরে পুরুষের আধিপত্য চলছে, হাজার বছর ধরে নারী নির্যাতন চলছে, হাজার বছর ধরে ধর্মীয় গোড়ামি চলছে, হাজার বছর ধরে বিচারহীনতা চলছে, হাজার বছর ধরে বাল্য বিবাহ সমাজে বিদ্যমান, হাজার বছর ধরে অবিচার বিদ্যমান। আপনারা একটু বলেন তো দেখি, এই উপন্যাসের মধ্য দিয়ে আমাদের দেশে যে ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে গোপনে প্রেমিকার সাথে সাক্ষাৎ করা, রাধার সাথে অভিসার, এই উপন্যাসের মধ্যে অভিসার আছে নাকি নাই? ইয়েস অর নো? আমাদের কিন্তু হাজার বছর ধরে অভিসার আছে, এই উপন্যাসে আছে। তাহলে বলেন তো কোন দুইটা ক্যারেক্টারের মধ্যে অভিসার আছে, তুনি এবং মন্তু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই উপন্যাসের মধ্যে বাল্য বিবাহ লেখক চিত্রিত করেছেন, এই উপন্যাসের মধ্যে লেখক বহু বিবাহ অঙ্কিত করেছেন, এই উপন্যাসের মধ্যে লেখক স্বামীর আধিপত্য বিদ্যিত করেছেন, এই উপন্যাসের মধ্য দিয়ে নারী নির্যাতন অঙ্কিত হয়েছে, এই উপন্যাসের মধ্য দিয়ে হাজার বছরের অভিসার, ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকে অভিসার, সেটা উঠে এসেছে। তারপরে এই উপন্যাসে ধর্মীয় কুসংস্কার, যেমন ওলা বিবি ভাইয়া বলেছেন ধর্মীয় কুসংস্কার ওলা বিবি, এটা তুলে ধরা হয়েছে ওলা বিবির মধ্য দিয়ে। এই উপন্যাসে কি একটা ঘটনা পরকীয়া, পরকীয়া আসলে এখানে হয় নাই, পরকীয়া হয় নাই, তুনিয়ার মন্তুর অভিসার হয়েছে, পরকীয়া হয় নাই। আপনি পরকীয়া কই পাইলেন আলমগীর ভাই? ভূত পেত্নির কথা, তাহলে ভূত পেত্নি তো সায়েন্স মানে না, তাহলে এটা একটা কুসংস্কার, এখানে কুসংস্কার আছে। তারপর বলেন তো এই উপন্যাসে নারীকে অবহেলা, হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই উপন্যাসে যৌতুক প্রথা আছে নাকি নাই বলেন, এই উপন্যাসের মধ্যে লেখক যৌতুক প্রথা বিদ্যিত করেছেন, যৌতুক প্রথা অঙ্কিত করেছেন, যৌতুক প্রথা তুলে ধরেছেন, যৌতুক প্রথা উঠে এসেছে, যৌতুক প্রথা তুলে ধরেছে, আছে নাকি নাই বলেন তো যৌতুক প্রথা? যৌতুক প্রথা আছে। আপনারা দেখবেন যে এখানে মন্তু, মন্তু কিন্তু একসময় আম্বিয়াকে বিয়ে করে, মন্তু যখন আম্বিয়াকে বিয়ে করে তখন আম্বিয়াকে বিয়ে করার একটা কারণ ছিল, সেটা হচ্ছে আম্বিয়ার কিছু জমি আছে, আম্বিয়ার একটা নৌকা আছে, ওই নৌকাটাই সে যৌতুক হিসাবে পেয়েছিল। তাহলে এই উপন্যাসের মধ্যে কি আছে, টাকার জন্য, হ্যাঁ থ্যাংক ইউ, টাকার জন্য, জমির জন্য প্লাস নৌকার জন্য সে বিয়ে করেছে। এবং এই উপন্যাসে পুঁথি আছে কিনা, পুঁথি আমাদের কালচার সংস্কৃতি, পুঁথি পাঠের কালচার, হ্যাঁ সুরত আলী গণমুল্লা, গণমুল্লার মাধ্যমে আমরা দেখতে পারি গণমুল্লা ভূত প্রেতের জন্য চারপাশ কি করে বান্দায়। এবার দেখেন একটা মেয়ে পাগল হয়ে গেল সকিনা, পাগল হওয়ার পর সেই মেয়েটাকে কি করলো, মরিচপুরা দিল, মরিচপুরা দেওয়ার পর তাকে জুতা, পুরাতন জুতা কি করলো, নাকের মধ্যে শুকাইলো। তাহলে এগুলো দ্বারা কি প্রমাণ করে, এই উপন্যাসে কি আছে, ধর্মীয় কুসংস্কার আছে, এই উপন্যাসে হাজার বছর ধরে কাঁথা সেলাইয়ের গল্প আছে, রস চুরি করে খাওয়ার কাহিনী আছে।
হ্যাঁ, এবার বলেছেন এই বিষয়গুলো কি বুলেট পয়েন্ট আকারে? না না, এগুলো পয়েন্ট আকারে দিবেন না, কাহিনীটা বর্ণনা করবেন। আর এগুলা যে আমাদের সমাজের এই অংশ, উপন্যাস মানে 100% সমাজের অংশ হতে হবে, উপন্যাস মানে আপনার সমাজের সাথে মিলতে হবে, উপন্যাস মানে সমাজের সাথে কিছু মিলতে হবে। হ্যাঁ, রাত জেগে ধান ভাঙার প্রচলন আছে। তাহলে আশা করি আমরা বিষয়বস্তু কি বুঝে গেছি। এবার বলেন তো বিষয়বস্তুতে কি থাকবে, বুঝছেন নাকি বুঝেন নাই? বিষয়বস্তুতে কি থাকবে, বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝেছেন, থ্যাংক ইউ। এবার আমি জাস্ট আমি পয়েন্ট বলবো, আপনি বলবেন আছে নাকি নাই। বলেন তো দেখি, লাল শালুতে ধর্মীয় গোরামি আছে নাকি নাই? লাল শালু উপন্যাসে লেখক ধর্মীয় গোরামি তুলে ধরেছেন, আছে। লাল শালুতে বহু বিবাহ আছে নাকি নাই? লাল শালুতে বহু বিবাহ আছে নাকি নাই? আছে। আমরা কিভাবে দেখতে পাই? আমরা দেখতে পাই যে আমাদের মজিদ, মজিদ কিন্তু কয়টা বিয়ে করেছে? দুইটা বিয়ে করেছে। লাল শালু উপন্যাসেও কিন্তু বাল্য বিবাহ আছে, কারণ মজিদের সর্বশেষ যে স্ত্রী জমিলা, সেই জমিলার বয়স ছিল অনেক কম। জমিলা যখন মজিদকে দেখেছিল, তখন জমিলা ভেবেছিল মজিদ মনে হয় তার শ্বশুর, কিন্তু সেই শ্বশুরেই কি করলো, লাশ পর্যন্ত বিয়ে করে ফেললো। তাহলে ওইটার মধ্যে পানি পড়া, ধর্মীয় কুসংস্কার আছে। ওইটার মধ্যে লেখক শুরুই করছেন, শস্যের চাইতে টুপি বেশি, তাহলে ধর্মীয় কুসংস্কার আছে। ওটার মধ্যে কি আছে, বহু বিবাহ আছে। ওটার মধ্যে কি আছে, বাল্য বিবাহ আছে। ওটার মধ্যে তালাক দেওয়া আছে, খালেক ব্যাপারী তার স্ত্রীকে এক তালাক, দুই তালাক, তিন তালাক, এই তালাক বলে কি দিয়া দেয়, তালাক দিয়া দেয়। ওটার মধ্যে পীর তন্ত্র আছে। এবার বলেন বিষয়বস্তু সারাংশ কি লিখবেন? আচ্ছা সেটা একটু আসে, মুখের তালাক আছে, হ্যাঁ সব আছে, পীর পূজারী আছে, মাজার তন্ত্র আছে, ঠিক আছে, ভণ্ডামি, সব ভণ্ডামি। তাহলে এই যে আমাদের উপন্যাস মানে হচ্ছে, আমাকে খেয়াল করতে হবে এই উপন্যাসের মধ্যে সমাজের কোন কোন পীরে পীরে ভণ্ডামি আছে। আউয়ালপুরের পীর সাহেব এবং আমাদের মজিদ হচ্ছে আরেক পীর সাহেব, অবশ্য মজিদ পীর সাহেবের খাদেম মোদাস্তের পীর, মোদাস্তের পীরের খাদেম মজিদ, মজিদ আরেকজন আছে আউয়ালপুরের পীর সাহেব। তাহলে আশা করি আমাদের বিষয়বস্তু আমরা ধরে ফেলেছি। আর যারা হাজার বছর ধরে পড়েছেন, আমি এখানে বেশি সময় আর ব্যয় করবো না। হাজার বছরের উপন্যাসে দারিদ্র আছে, হাজার বছরের উপন্যাসে মধুসূদন নামে একটা ঝড়ের দেবতা আছে, তাকে পিঁড়ি পেতে বসে দেয়, বসতে দিলে নাকি পিঁড়ি পেতে দিলে তারপর সেই ঝড়ের দেবতা নাকি জ্বর বন্ধ করে দেয়। তাহলে ধর্মীয় কুসংস্কার আছে, হাজার বছর ধরে কিন্তু পরকীয়ার কাহিনী আছে। আপনারা দেখেছেন নবাবাদ্য অকুঞ্চির মতো কপিলা, কপিলা লাশ পর্যন্ত কুবেরের সাথে কোথায় চলে যায়, ময়নাদ্বীপে চলে যায়। তাহলে নিশ্চয়ই তারা গিয়ে একসাথে থাকে, নিশ্চয়ই তাদের মধ্যে একটা পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে নাকি ওঠে না? আপনারা কি মনে করেন, হাজার বছর ধরে পরকীয়া আছে নাকি নাই? হ্যাঁ উঠে। তাহলে হাজার বছর ধরে উপন্যাসে পরকীয়া সম্পর্ক উঠে এসেছে। আরো একটা ঘটনা আমরা দেখেছি, এনায়েত, এনায়েতের ঘটনা আমরা হাজার বছর ধরে উপন্যাসে আমরা দেখেছি। এনায়েত কিন্তু বসিরের বউয়ের সাথে হুষ্টিনষ্টি করে, তারপর এনায়েতকে কি করে, দুই বেলা গাছের নিচে বাইন্দা রাখে, বাইন্দা রেখে খাবার নিষিদ্ধ করে দেয়। এবং হোসেন মিয়া বলে দেয় এনায়েতকে যদি খাবার দেয় হলে খবর আছে, কিন্তু সেই এনায়েত, এনায়েত আবার বলেছিল মিয়া ভাই আমি তো দোষ করি নাই, বসিরের বউ আমারে দেখা দুই বেলা মুসকি মুসকি হাসে। এবার কোন নাজি যদি আপনার দেখা দুই বেলা মুসকি মুসকি হাসে, তাহলে অবশ্যই আপনি সেখানে অনুপ্রাণিত হবেন। হ্যাঁ পদ্মাবতীর মাঝি, পদ্মাবতীর মাঝি, আমি কি বলেছি, আমি কোনটা বলেছি, আমি তো 2 মাস ধরে অসুস্থ ভাই, এই জন্য আমার একটু প্রবলেম। হাজার বছর ধরে বলেছি, থ্যাংক ইউ, দুঃখিত দুঃখিত। পদ্মাবতীর মাঝি, পদ্মাবতীর মাঝি উপন্যাসের কথা বলছিলাম। তাহলে এনায়েতরে দুই বেলা বাইন্দা রাখে, এনায়েতরে বাইন্দা রাখার পর এনায়েত বলে বসিরের বউ আমার দেখে মুচকি মুচকি আসে, মিয়া ভাই আমি তো দোষ করি নাই। এই বসিরের বউয়ের সাথে লাস্ট পর্যন্ত তার কি হয়, বিয়ে হয়। এখন এখানে ইয়া বা পাচার আছে, আমরা দেখতে পাই যে ময়নাদ্বীপে ইয়া যাওয়ার সময়, নৌকা যাওয়ার সময় হোসেন মিয়া কি করে, ইয়া বা পাচার করায়, ঠিক আছে। তারপর যৌতুকের ঘটনা আছে, সব সব হাজার বছর ধরে উপন্যাসে মোটামুটি দুনিয়ার সব আছে। একটা সরল মাঝির কথা আছে, চুরি চামারির কথা আছে, জোদ্দোর জমিদারের কথা আছে, টাকা দিয়ে টিপসই নিয়ে তারপর জমি নিয়ে যাওয়ার কথা আছে, সব আছে এই উপন্যাসের মধ্যে। তাহলে আশা করি বিষয়বস্তুটা কেমন হবে আমরা সেটা বুঝে গেছি। তাহলে বিষয়বস্তুতে আমি আর সময় কাটাবো না, তাহলে বিষয়বস্তু আমার শেষ। এবার বিষয়বস্তুর পর আপনি কোন আইটেমটা লিখবেন, বিষয়বস্তুর পর কোন আইটেমটা লিখবেন সেটা আমরা একটু দেখছি। কপিলার কলসি ভেসে যাওয়ার ঘটনা আছে, থ্যাংক ইউ। আপনার মনে হয় পদ্মা নদীর মাঝি পড়ে খুব মজা পাইছেন, তাই না? এটা একটা মজার উপন্যাসই বটে, বজ্জাতি করিস যদি কপিলা, নদীতে সুবান দিব কিন্তু, অবাধ্য বাঁশের কঞ্চির মতো কপিলা। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আমরা দেখি যে বিষয়বস্তু সমাজচিত্র, সমাজের দর্পণ, এটা কিন্তু আমি আবারও ফরিস্টার দিয়ে রাখলাম, আপনারা দেখছেন ইতিমধ্যে ফরিস্টার দিয়ে রাখছি। এরপর আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে চরিত্র চিত্রণ। আপনারা যদি চরিত্র চিত্রণ কথাটার মানে বুঝে থাকেন, তাহলে আমি আর বলবো না,
আপনার বলেন ইয়েস বুঝেন নাকি নো? হ্যাঁ নো। আচ্ছা চরিত্র চিত্রণটা বুঝিয়ে দিচ্ছি। চরিত্র চিত্রণ মানে কি জানেন, একটা উপন্যাস পড়ার পর যে যে চরিত্রগুলো যে চরিত্রগুলো আপনার মনে ধরেছে সেগুলাই হচ্ছে পারফেক্ট চরিত্র চিত্রণ। যে চরিত্র ভালো লেগেছে সেগুলো হচ্ছে পারফেক্ট চরিত্র চিত্রণ, ভালো চরিত্র। যে চরিত্র ভালো লেগেছে ওগুলাকেই লিখতে হয় আর কি, ভালো লেগেছে। একটু আমি বুঝাই দিচ্ছি, বলেন দেখি পদ্মা নদীর মাঝি পরে আপনার কোন কোন চরিত্রটা ভালো লেগেছে বেশি? কুবেরের কথা, হোসেন মিয়ার কথা, কপিলার কথা? কপিলার কথা বেশি ভালো লেগেছে। তাহলে আপনাকে বলতে হবে এই উপন্যাসের চরিত্র চিত্রণ অসাধারণ ছিল। এই উপন্যাসে কপিলার মধ্য দিয়ে যদিও তার বয়স 20 পেরিয়ে গেছে, তবু তার মধ্যে এক দুরন্ত মেয়ের অর্থাৎ ষোড়শী 16 বছরের মেয়ের দুরন্তপনা তার মধ্যে দেখা যায়। যদিও তার স্বামী আছে, তারপরও তার স্বাভাবিক চিত্ত, আমাদের চিত্ত সাধারণত কি নেগেটিভ বা নেতিবাচক কর্মকাণ্ডের দিকে ধাবিত হয়, এবং এটাই হচ্ছে আমাদের বলা হয় লিবিডো চেতনা। লিবিডো মানে মাইন্ড করেন না, লিবিডো মানে যৌন চেতনা। তাহলে বলতে হবে এই উপন্যাসের কপিলা চরিত্রটি দর্শকের হৃদয়ে ছাপ দিয়েছে, এই উপন্যাসে কপিলা চরিত্রটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই উপন্যাসে কপিলার পাশাপাশি হোসেন মিয়া, কুবের, ধনঞ্জয় প্রতিটি চরিত্র লেখক এত অসাধারণভাবে তুলে ধরেছেন, যাহা পাঠ করলে মনে হয় আমরা যেন পদ্মা নদীর মাঝির বাস্তবের কোনো কপিলাকে পড়ছি, পদ্মা নদীর মাঝের বাস্তবের কোনো হোসেন মিয়াকে, কুবেরকে আমরা পড়ছি। এটাকেই বলা হয় হচ্ছে চরিত্র চিত্রণ। অর্থাৎ যখন চরিত্রটা আপনার কাছে প্রাণবন্ত হয়ে ওঠে, যখন চরিত্রটাকে আপনি ভুলতে পারেন না, যখন সেই চরিত্রের সংলাপগুলো আপনার মুখে আওড়াইতে ভালো লাগে, তখনই আপনাকে বুঝতে হবে যে লেখক চরিত্র চিত্রণে কি দেখিয়েছেন, দক্ষতা দেখিয়েছেন। তাহলে আপনি যদি পদ্মা নদীর মাঝির চরিত্র চিত্রণ বিশ্লেষণ করেন, তাহলে আপনাকে বলতে হবে হোসেন মিয়া চরিত্র হালকা ব্যাখ্যা দিবেন দুই তিন লাইন, তারপর হচ্ছে কুবেরের চরিত্রে হালকা ব্যাখ্যা দিবেন, এবার কপিলার চরিত্রে হালকা ব্যাখ্যা দিবেন, যদি পারেন তাদের চরিত্রের দুই একটা সংলাপ দিবেন। হ্যাঁ, একজন বলেছেন এই উপন্যাসে কপিলা চরিত্রের মধ্য দিয়ে বাংলার চিরায়ত সরসী চরিত্র চিত্রিত হয়েছে। হ্যাঁ, এইভাবেই মূলত লিখতে হয়। ফাহিম আরিফ ভাই, আপনার লেখাটা বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টের মতো হয়েছে, সুন্দর হয়েছে। এভাবেই মূলত লিখতে হবে, এবং বলতে হবে যে উপন্যাস মানে হচ্ছে কি বলেন তো, মানুষ মাত্রই কি সেখানে খারাপ কোয়ালিটি বেশি না ভালো কোয়ালিটি বেশি? একটু আমি আপনাদের উপন্যাসটার ভিতরে ঢুকে বুঝিয়ে দেই, খারাপ কোয়ালিটি বেশি না ভালো কোয়ালিটি বেশি মানুষের ভিতরে? আমরা কোন দিকে ধাবিত হই, খারাপ বেশি? তাহলে মনে রাখবেন যে উপন্যাসের মধ্যে নায়কের চরিত্রে, নায়িকার চরিত্রে ভুল ত্রুটি থাকে, একটু কামনা থাকে, একটু বাসনা থাকে, সেই উপন্যাসগুলাই হিট হয়, সেই উপন্যাসগুলাই হিট হয়। কেন? কারণ আমরা কিন্তু শাবানার মতো চরিত্র এত ভাল লাগে না, শাবানার মতো চরিত্র এত ভালো যে না, আমার শাবানা চরিত্র ভালোই লাগে না, আমার জসিমরে কিন্তু ভালোই লাগে না। এর চাইতে বরং যখন আমার ধুম টু আব্রাহাম রে ভাল লাগে, ধুমের আব্রাহাম রে ভাল লাগে, অর্থাৎ ভিলেন রে বেশি ভালো লাগে। কারণ বাস্তবতায় হচ্ছে মানুষ অতটা ভালো না শাবানার মতো। হ্যাঁ, উপন্যাস মানেই শিল্পের ছড়ি ছেড়ে। একজন বলেছেন জুয়াদ ভাই পরিমনি, থাক আমরা ওনাকে নিয়ে টানা আসা না করি। যাই হোক, এবার আমরা সেই ঘটনা দেখতে পাচ্ছিলাম। তাহলে চরিত্র চিত্রণ বলতে হবে রক্ত মাংসের চরিত্র, রক্ত মাংসের চরিত্র চিত্রিত হয়েছে এই উপন্যাসে। রক্ত মাংসের চরিত্র কি বোঝেন নাকি বোঝেন না বলেন তো দেখি। বলতে হবে কপিলা চরিত্রটি রক্ত মাংসের চরিত্রের সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রয়েছে। এই যে আমি বললাম কপিলার চরিত্রটি রক্ত মাংসের চরিত্রের সাথে সম্পূর্ণ সামঞ্জস্য রয়েছে, এটা কি আপনি বুঝেন? একজন বলেছেন জীবন্ত, অবশ্যই সৈকত ভাই জীবন্ত। রক্ত মাংসের চরিত্র মানে আমি একটু বলি আপনাদের, বুঝাই বলি। যেমন কপিলার মধ্যে কিন্তু স্নেহপরায়ণতা আছে, সে গোপীকে স্নেহ করে। কপিলার মধ্যে বোনের প্রতি হালকা দায়বদ্ধতা আছে। কপিলার কিন্তু আবার দুলাভাইয়ের প্রতি টান আছে। কপিলার মধ্যে আবার কিন্তু আবার দেখা যায় কি আছে, কপিলার মধ্যে একটু হাস্যরস আছে। আবার কপিলা যখন তার স্বামীর বাড়িতে চলে যায়, তখন সে কিন্তু আবার কুবেরকে পাত্তা দেয় না, আবার স্বামীর প্রতি তার আনুগত্য আছে, শাশুড়ির প্রতি তার আনুগত্য আছে, সংসারের প্রতি তার কৃতিত্ব আছে। তাহলে আমরা যারা মানুষ তারা কি পুরাটাই 100% ভালো? আমরা মানুষ কি সাবানার মতো না কপিলার মতো? সমাজের নারীগুলা সাবানার মতো না কপিলার মতো বলেন তো? সমাজের নারীগুলা সাবানার মতো না কপিলার মতো? কপিলার মতো। ফেসবুকের ইনবক্স দেখলে বোঝা যাবে, ফেসবুকের ইনবক্স যদি ফাঁস হয় কারো, তাহলে বোঝা যাবে সে কি সাবানার মতো না কপিলার মতো। তাই এই যে ঘটনাটা, যখন আমরা জেনারেলি একটু খারাপ হই, যখন কোনো উপন্যাসের চরিত্র হালকা খারাপ থাকে, ভালো মন্দ মিশায় থাকে, 100% ভালো না 100% খারাপ না, তখনই সেটাকে বলা হয় হচ্ছে রক্ত মাংসের শরীর, পুরুষ গুলা দুলাল ভাইয়ের মতো। আচ্ছা আমি বাধা দিব না, যেহেতু আমি বিষয়টা পড়াচ্ছি।
তাহলে আপনারা যা মনে চাই তা বলতে পারেন। তাহলে আশা করি আমরা চরিত্র চিত্রণ বিষয়টা ইয়েস অর নো বুঝছেন নাকি বুঝেন নাই, চরিত্র চিত্রণ বিষয়টা বুঝতে পেরেছেন গ্রন্থ সমালোচনার? ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এই চরিত্র চিত্রণটা সম্পর্কে হালকা লিখতে হয়, যদি ভালো ভালো চরিত্র থাকে হালকা লিখতে হয়, আর ভালো চরিত্র না থাকলে তো হালকা লেখার সুযোগ নাই আপনার। এরপর যেটা টু স্টার আমি দিব, টু স্টার আমি দিব, এটা হচ্ছে কি ভাষা, এটা হচ্ছে ভাষা দক্ষতা, এটাকে আমি টু স্টার দেবো। দেখেন আমি মাত্র দুইটা জিনিস এগিয়ে দিয়েছি, ভাষা দক্ষতা। এবার আসি ভাষা দক্ষতার মধ্যে কি থাকবে, ভাষা দক্ষতার মধ্যে থাকবে কতগুলো কথা দেখেন, এটা কি উপন্যাসটি চলিত ভাষায় লিখিত, নাকি উপন্যাসটি সাধু ভাষায় লিখিত, নাকি উপন্যাসটি আঞ্চলিক ভাষায় লিখিত, আপনারা দেখিতে পারেন কিনা একটা উপন্যাস। যেমন আমি পদ্মা নদীর মাঝি বলছি, তাহলে আমি কি বলবো কোনটা আমার রাইট, এক নাম্বার পদ্মা নদীর মাঝি সাধু ভাষায় রচিত, দুই নাম্বার পদ্মা নদীর মাঝি আঞ্চলিক ভাষায় রচিত, তিন নাম্বার পদ্মা নদীর মাঝি সাধু আঞ্চলিক দুইটাই রচিত, বলেন তো কোনটা হবে অপশন? হ্যাঁ, একজন বলেছেন আঞ্চলিক, একজন বলেছেন সাধু আঞ্চলিক, সাধু আঞ্চলিক। তাহলে অ্যান্সার কিন্তু সাধু আঞ্চলিক দুটাই। এই তো আপনারা বুঝে ফেলেছেন, এ কথাটাই লিখতে হবে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় এর ভাষা দক্ষতায় মুনশিয়ানা দেখিয়েছেন, তিনি এই উপন্যাসের মধ্যে সাধু ভাষার মিশ্রণের পাশাপাশি আঞ্চলিক শব্দেরও মিশ্রণ করেছেন। বিশেষ করে উপন্যাসিক নিজে যখন কথক হিসেবে কোনো বাক্য বর্ণনা করেছেন তখন তিনি সাধু ভাষার প্রয়োগ ঘটিয়েছেন। যেমন ঈশ্বর থাকে ওই গ্রামে ভদ্রপল্লীতে, এইখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। অপরদিকে আঞ্চলিক ভাষা, তিনি আঞ্চলিক ভাষা বিশেষ করে বলবেন নিম্ন শ্রেণীর দরিদ্র শ্রেণীর মানুষের মুখে তিনি সাধু ভাষা দেন নাই, তাদের মুখে তিনি আঞ্চলিক ভাষা দিয়ে ভাষাকে দারুণ প্রাণবন্ত করেছেন। যেমন কুবের বলে বজ্জাতি করিস যদি কবিলা নদীতে সুমান দিমু। কিন্তু এই যে দেখেন তিনি কিন্তু দরিদ্র মানুষের মুখে আঞ্চলিক ভাষা দিছে, আবার লেখক যখন কথা বলেছে তখন কিন্তু আবার সাধু ভাষা দিছে, এটাকেই বলা হয় ভাষা দক্ষতা। তাহলে ভাষা দক্ষতায় কি বর্ণনা করতে হয়, উপন্যাসটি কথক সাধু ভাষায়, কথক আঞ্চলিক ভাষায় রচিত, উপন্যাস লেখকের কথকের ভাষায় যখন এসেছে তখন সাধু ভাষায়, আর উপন্যাসের যখন দরিদ্র শ্রেণীর নিম্ন শ্রেণীর পাত্রপাত্রী, পাত্রপাত্রী মানে নায়ক নায়িকা বা ক্যারেক্টার গুলো, পাত্রপাত্রী বলতে ক্যারেক্টার বোঝায়, ক্যারেক্টার গুলো কথা বলেছে তখন সেখানে তিনি আঞ্চলিক ভাষার যথার্থ প্রয়োগ ঘটিয়েছেন। এরপর আপনাকে বলতে হবে বাক্যের গুলা, যেমন ধরেন হুমায়ুন আহমেদের বাক্যগুলো আপনারা একটু বলেন, হুমায়ুন আহমেদের বাক্যগুলো সরল না জটিল? এবার আপনি হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে গেছেন, বলেন তো তার বাক্যগুলো সরল না জটিল? সরল, কিন্তু তার বাক্যটা যদি সরল হয়, কিন্তু আমাদের যে ইয়ের বাক্যগুলো সরল ছিল না জটিল ছিল? হাজার বছর ধরে উপন্যাসে সরল না জটিল ছিল, বড় বড় বাক্য ছিল কিন্তু। তাহলে বলতে হবে হাজার বছর ধরে উপন্যাসের মধ্যে কিছু সরল বাক্যের উপস্থিতি থাকলেও অনেক জটিল বাক্যের উপস্থিতি ছিল, দুটার মিশ্রণে ভাষাটি আরো বেশি কি হয়েছে প্রাণবন্ত হয়েছে। এবার আসেন পাত্রপাত্রীর ভাষা, পাত্রপাত্রীর ভাষা আমি ইতিমধ্যে আপনাদের বলেছি পাত্রপাত্রী, এই পাত্রপাত্রীর ভাষাটা যথাযথ নাকি যথাযথ নয় সেটা একটু বুঝিয়ে দেই। যেমন ধরেন যিনি উকিল হন তাহলে তার কথার মধ্যে কি থাকবে, উকালতির পরিভাষা থাকবে, যেমন একুইটাল মানে খালাস দেওয়া, একুস মানে অভিযোগ করা, গ্রিভেন্স মানে হচ্ছে আঘাতের চিহ্ন, এরপর হচ্ছে তার কথার মধ্যে কি থাকবে 420 দ্বারা 420। একটা উকিল যদি কোনো উপন্যাসের ক্যারেক্টার হয় তাহলে তার কথার মধ্যে কি থাকবে, ধারা ধারা থাকবে, এটি 305 ধারায় পড়ে, এটি 302 ধারায় পড়ে, এটি 420 ধারায় পড়ে। তাহলে উকিল থাকলে তার কথার মধ্যে ধারা থাকতে হবে, উকিল থাকলে তার কথার মধ্যে জজ, লায়া, লয়ার, লার্নেট এসব কিন্তু থাকতে হবে। এবার ধরেন সেখানে যদি একটা বাংলার টিচার থাকে, আপনার উপন্যাসে আপনি একজন নায়ক বানালেন বাংলার টিচারকে, তাহলে তো সেখানে জীবনানন্দ দাশের কবিতা থাকতে হবে, সুরঞ্জনা ওইখানে যেও না গো তুমি বর্ণকো কথা ওই পথিকের সাথে, কি কথা তাহার সাথে সুরঞ্জনা এই অন্ধকার রাতে, আমি একটুখানি লাগাইছি মাইন্ড করেন না। যাই হোক, তাহলে পাত্রপাত্রী, আপনার পাত্রপাত্রী এখন বাংলা সাহিত্যের স্টুডেন্ট, তাহলে তার কথার মধ্যে তো সুরঞ্জনার কি থাকতে হবে, কথা থাকতে হবে। এবার যদি একজন লোক ডাক্তার হয় তাহলে তার কথার মধ্যে কি থাকতে হবে, লিউকোমিয়া থাকতে হবে, তার কথার মধ্যে ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, এসব থাকতেই হবে। এটাকেই বলা হয় পাত্রপাত্রীর সংলাপ গুলা যথাযথ হয়েছে কিনা। এই জন্য আমরা দেখতে পাই তিনি দরিদ্র এবং নিচু শ্রেণীর মানুষের পাত্রপাত্রীর মুখে তিনি যথাযথ আঞ্চলিক সংলাপ প্রয়োগ করেছেন, এবং তিনি উচ্চিত এবং শিক্ষিত শ্রেণীর মুখে তিনি সাধু ভাষার প্রয়োগ ঘটিয়েছেন। সুতরাং এই উপন্যাসের ভাষা দক্ষতা অপরিসীম, অসাধারণ। কি লিখেছেন, আপনার হৃদয় আজ ঘাস, আকাশের পরে আকাশ, বাতাসের পরে বাতাস, অসাধারণ কবিতা জীবনানন্দ দাশের। যাই হোক, ও জামাতের ব্রেক, আচ্ছা ঠিক আছে, 7:30 কি বেজে গেছে, ওরে খোদা রে।
তাহলে আপনাদের জন্য 10 মিনিট ব্রেক দিলাম, সমস্যা নাই, 10 মিনিট ব্রেক শেষে এটা আর আমার 10 মিনিট লাগবে পড়াতে, তারপর আমার মোটামুটি হয়ে যাবে, সমস্যা নাই। 10 মিনিট ব্রেক, 10 মিনিট ব্রেক, আর এখন বাজে হচ্ছে 7:29, তাহলে আমরা শুরু করব হচ্ছে 7টা, শুরু হবে 7:39 শুরু, 7:39।
সবাইকে এসেছেন আপনারা? সবাইকে এসেছেন? যারা নামাজ পড়তে গেছেন আল্লাহ তাদের উপর নেক হায়াত রহমত করুক। এবার আসি আমরা পরের অংশে, ঠিক আছে? তাহলে আমরা এখন আর বেশি এখানে বলবো না, আমরা প্রায় এই কি জানো গ্রন্থ সমালোচনার প্রায় শেষ দিকে আমরা। এখানে আমি বাকি অংশটুকু একটু আলোচনা করে দিচ্ছি। এই ধরেন ভাষা দক্ষতা আমরা দিয়ে দিলাম, পাত্রপাত্র দিয়ে দিলাম, আর কিছু হচ্ছে অলঙ্কার। এই অলঙ্কার গুলা কি আপনারা শাস্ত্রে বুঝেন? এটা কাব্যে বেশি থাকে কিন্তু উপন্যাসে একটু কম থাকে। অলঙ্কার কি বুঝেন? অলঙ্কার অলঙ্কার সহজ সরল প্রাঞ্জল, এটা তো পড়েছেন বঙ্কিমচন্দ্র। হ্যাঁ, অলঙ্কার মানে হচ্ছে আপনার শুনতে ভালো লাগে এরকম শব্দকে বলা অলঙ্কার, অর্থাৎ ভাষার অলঙ্কার আছে। একটা নারীকে অলঙ্কার পড়ালে যেরকম সুন্দর লাগে, ভাষার মধ্যে সেরকম কতগুলো অলঙ্কার থাকে, যেমন ছন্দ, ঠিক আছে? যেমন অনুপ্রাস, ছন্দ, বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এরপর ধরেন এটা সাধারণত কাব্যে থাকে, এটা সাধারণত উপন্যাসে থাকে না, তাই এটা লাগবে না। এরপর আপনি দিবেন হচ্ছে সমালোচক মন্তব্য। আপনি সমালোচক মন্তব্য দিতে গেলে বিখ্যাত সমালোচক যারা আছে তাদের মন্তব্য দিতে পারেন। যেমন রবীন্দ্রনাথের কোনো উপন্যাস যদি আসে তাহলে আপনি সমালোচক দিবেন প্রমথনাথ বিশি। বঙ্গবন্ধুর কোনো সাহিত্য আসলে সেটা দিবেন রফিকুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বাংলা একাডেমির সাবেক সভাপতি যিনি মারা গেছেন, তিনি হচ্ছে সমালোচক। যেমন বঙ্গবন্ধুর সমালোচক গুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর ফজলু স্যার, উনি কিন্তু এগুলাকে অনুবাদ করেছেন, সুতরাং ওনার একটা মন্তব্য দিতে পারেন। রফিকুল ইসলাম স্যার একটা মন্তব্য দিতে পারেন, অথবা বেবি মওদুদের একটা মন্তব্য দিতে পারেন, শেখ হাসিনা একটা মন্তব্য দিতে পারেন। তাহলে সমালোচক মন্তব্যের মধ্যে এবার আসেন, সমালোচনা মানে কি, পজিটিভ না নেগেটিভ? আপনারা বলেন তো, প্লাস না মাইনাস? সমালোচনা সাহিত্যের সমালোচনা প্লাস না মাইনাস? থ্যাংক ইউ। যারা দুটো অ্যান্সার দিয়েছেন তাদেরটা সবচেয়ে বেশি কারেক্ট হয়েছে, দুইটাই। যেমন ধরেন আপনি হাজার বছর উপন্যাস লিখলেন, হাজার বছর উপন্যাস লিখলে 100% কিন্তু সেটা কি হয়ে যাবে, পজিটিভ। কারণ হাজার বছরের উপন্যাসের কোনো নেগেটিভ কিছু নাই। তাহলে হাজার বছর উপন্যাস লিখতে হলে 100% সমালোচক মন্তব্য দিলে দিতে হবে এরকম, হাজার বছর ধরে উপন্যাসটি বাংলা সাহিত্যে অবশ্যই হাজার বছর ধরে উপন্যাসের একটি ব্যতিক্রম উপন্যাস। এই উপন্যাসের মধ্যে লেখক ভাষা দক্ষতায়, চরিত্র চিত্রণে, কাহিনী তৈরিতে, সমাজের দর্পণ হিসাবে এই উপন্যাসটি লেখক সমাজে সমাদৃত হয়েছে, পাঠক সমাজে সমাদৃত হয়েছে। এই উপন্যাসের 100% আপনার ভালো গুণ লিখতে হবে। আবার যদি আলালের গড়ে দুলাল লেখেন তাহলে 40% ভালো লিখলে 60% কি লিখতে হবে, খারাপ লিখতে হবে। তাহলে উপন্যাস বলতে, সমালোচনা বলতে বোঝায় যদি একটা উপন্যাস 100% ভালো হয় তাহলে 100% তার ভালো কথা লিখতে হবে, যদি উপন্যাসটা 60% ভালো হয়, 60% ভালো কথা, 40% সমালোচনা। তাহলে সমালোচনা মানে কি, বোধ। সমালোচনা মানে দুটোই, সমালোচনা মানে দুটোই। এবার বলেন তো দেখি, হাজার বছর ধরে উপন্যাসের সমালোচনা মানে কত পার্সেন্ট ভালো হবে? হাজার বছর ধরে উপন্যাসের সমালোচনা কত পার্সেন্ট ভালো? 100%। কারণ হাজার বছর ধরে উপন্যাসের আসলে কোনো সমালোচনাই নাই। এই উপন্যাসটা চরিত্র চিত্রণ থেকে শুরু করে, সমাজ চিত্র থেকে শুরু করে, এর প্লট নির্মাণ থেকে শুরু করে, এর ভাষা দক্ষতা থেকে শুরু করে, সমস্ত কিছুই ছিল উচ্চ মানের সাহিত্যের। তাহলে মোটামুটি আমরা শেষ, সমালোচক মন্তব্য সবশেষে আমাদের দিতে হবে উপহার, উপসংহার, উপসংহার, উপহার নয়, এটা দিতে হবে উপসংহার। আমি মুছে দিচ্ছি, এখানে দিতে হবে উপসংহার। তাহলে তো মোটামুটি আমাদের হয়ে গেল, এখন আর কোনো সমস্যা রইল না। এবার প্রশ্ন হচ্ছে উপসংহারে আমরা কি দিব? পরিশেষে বলা যায়, পরিশেষে যা বলা যায় তাই দিবেন উপসংহারে। যত পারবেন উক্তি ব্যবহার করবেন, উক্তি, উক্তি যত ব্যবহার করা যায় নাম্বার তত বাড়তে থাকবে। আর ভূমিকার মধ্যে কি লাগবেন এটা একটু বলে দেয়। ভূমিকা লিখতে হচ্ছে লেখকের জীবনী সম্পূর্ণ। যেমন বঙ্গবন্ধুর কথা যদি ভূমিকা লিখেন তাহলে এরকম হবে, বঙ্গবন্ধুর বিশেষত্ব ভূমিকায় থাকে, লেখকের বিশেষত্ব। যেমন বঙ্গবন্ধুর বিশেষত্ব কি বলেন তো আপনারা? না, এটা বলা প্রশ্নটা করা এবার ঠিক না। বঙ্গবন্ধুর বিশেষত্ব হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এটা কি কথার কথা নাকি তিনি ভোটে নির্বাচিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি? দেখি তো আপনারা পারেন কিনা। এটা কি বঙ্গবন্ধুর কথার কথা নাকি তিনি ভোটে নির্বাচিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি? হ্যাঁ, তিনি ভোটে নির্বাচিত 2004 সালে মনে হয় ভোটটা হয়েছিল বিএনপি সময়ে, তখনই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ভোটে নির্বাচিত। তাই এটা কথার কথা না। তাই বঙ্গবন্ধুর বিশেষত্ব হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা, বাঙালি মুক্তি সংগ্রামের অগ্রদূত। তারপর পাশে লিখবেন 1920 সাল থেকে 1975 সাল তার রচিত 3টি সাহিত্যকর্ম রয়েছে। একটি হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং নয়া চীনে ভ্রমণ।
এই যে সাহিত্যগুলো, এই বঙ্গবন্ধুর যে বিশিষ্টতা আছে সেটা থাকবে ভূমিকার মধ্যে। তারপর লিখতে হবে 1940 সালে রাওয়াল প্রস্তাব থেকে শুরু করে লাহোর, লাহোর প্রস্তাব 1940, হ্যাঁ তখন থেকে সে লেখাপড়া আন্দোলন শুরু করছে, কারণ তার বয়স ছিল 1920 সালে জন্ম হয়েছিল তখন 20। তাহলে লাহোর প্রস্তাব, 1943 সালে দুর্ভিক্ষ, 46 সালে দেশভাগের সময়ের ঘটনা, দাঙ্গার ঘটনা, 47 সালে দেশভাগের ঘটনা, 1948 সালে ভাষা আন্দোলনের প্রথম গ্রেপ্তার, 1952 সালে তিনি অনশন করেছেন, 1953 সালে সেক্রেটারি হয়ে যুক্তফ্রন্ট গঠন করেছেন, 1954 সালে যুক্তফ্রন্টের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন, যে 1954 সালে তিনি মন্ত্রিত্ব মন্ত্রী হয়েছেন, 56 সালে মন্ত্রী হয়ে মন্ত্রী ত্যাগ করেছেন, 1966 সালে 6 দফা বাঙালি মুক্তির সনদ, অর্থাৎ বঙ্গবন্ধু সম্পর্কে কিছু কথা। ওইখানে বলছে সমালোচনা অর্থ এখানে কি সেটা বিস্তারিত বলেন, অনেকে বুঝতেছে না। ও কাউসার, আচ্ছা সমালোচনা অর্থ মানে হচ্ছে, আচ্ছা আমি বলে দিই একটা সমালোচনাই বলি। যেমন ধরেন 1000 বছর উপন্যাসের সমালোচনা আমি বললাম, ধরেন মনে করেন আমি রফিকুল ইসলামের উক্তি দিলাম, তাহলে উক্তিটা হবে এরকম, এই 1000 বছর ধরে উপন্যাসে, উপন্যাস সম্পর্কে, উপন্যাস সম্পর্কে নজরুল গবেষক ডক্টর রফিকুল ইসলাম স্যার বলেছেন, স্যার লাগবে না, ডক্টর রফিকুল ইসলাম বলেন 1000 বছরে, 1000 বছর ধরে উপন্যাসটি বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের সর্বোচ্চ আসন দখল করে আছে। এই উপন্যাসে লেখক চরিত্র চিত্রণে, এর ভাষার আঞ্চলিকতা এবং চলিত ভাষার মিশ্রণে, এর কাহিনী বিনির্মাণে চরম মুনশিয়ানা দেখিয়েছেন। এর প্রত্যেকটি চরিত্র পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে। এই উপন্যাসের মধ্যে যে ভাষার প্রয়োগ করা হয়েছে তাহা পাঠকের জন্য অত্যন্ত সহজবোধ্য এবং প্রাঞ্জল। পাঠক এই উপন্যাস পাঠের সাথে সাথে তার চক্ষুদ্বয় দিয়ে সে যেন নিজেই হারিয়ে যায়। অনেক পাঠক নিজেকে মন্তু ভাবতে শুরু করে। এগুলাই হচ্ছে সমালোচনার মন্তব্য, অর্থাৎ যেটাকে আমি এটাকে বলতাম ভিজুয়ালাইজেশন ইংলিশে বললে, যখন আপনি সিনারিও গল্প করেন, চিত্ররূপময়তা, তাহলে বলতে হবে ঔপন্যাসিক এই উপন্যাসের ভাষাকে তিনি এমন ভাবে প্রয়োগ করেছেন পাঠক চিত্র রূপময়তায় তখন পদার্পণ করে, পাঠক নিজেকে সেই উপন্যাসের ভাষার মধ্যে, সেই উপন্যাসের চরিত্রের মধ্যে হারিয়ে ফেলে। তাহলে এই হচ্ছে সমালোচক মন্তব্য, সাধারণত এরকম হয়ে থাকে। আশা করি এবার সমালোচক মন্তব্য বুঝতে পেরেছেন। আরেকটা সমালোচক মন্তব্য বলি, যেমন আলালের ঘরে দুলাল, তাহলে আলালের ঘরে দুলাল সম্পর্কে প্রমথনাথ বেশি বলেন। আলালের ঘরে দুলাল উপন্যাসের মধ্যে আমরা দুলালকে পেলেও এই উপন্যাসের মধ্যে উপন্যাসের যে বৈশিষ্ট্য সেটা বিদ্যমান আমরা পাই না। উপন্যাসের মধ্যে কাহিনী অত্যন্ত গতানুগতিক, এর কাহিনী অত্যন্ত দুর্বল এবং অতিরিক্ত মৃত্যুর ঘন ঘটা, দুলালের চরিত্রের অপূর্ণ বিকাশ পাঠককে আশাহত করেছে। এই উপন্যাসে ঠক চাচা ছাড়া আর কোনো চরিত্রই পাঠকের হৃদয়ে স্থান করে নিতে পারেনি, অথবা সমাজের যে দর্পণ হিসেবে এই উপন্যাস কখনো আত্মপ্রকাশ করতে পারেনি। এই যে এইভাবে সমালোচনা লিখতে হবে। সমালোচনা মানে ক্রিটিসাইজ না, সমালোচনা মানে হচ্ছে যদি 100% ভালো হয় তাহলে 100% গুণাগুণ, আর সমালোচনা মানে যদি যদি উপন্যাসটা 100% ভালো না হয়, 80% ভালো হয়, তাহলে 80% গুণাগুণ করবেন, দুইটা দুইটা সেন্টেন্স নেগেটিভ লিখবেন। সমালোচনা মানে কিন্তু ক্রিটিসাইজ না, সমালোচনা মানে, আশা করি এখন বুঝতে পেরেছেন। বলেন তো বুঝছেন কি বুঝেন নাই ভাই, ইয়েস অর নট? সমালোচনা মানে পজিটিভ দিক, যদি তার সবগুলো ভালো থাকে তাহলে সব ভালো লিখতে হবে, যদি তার 20% খারাপ থাকে তাহলে 80% ভালো লিখে 20% খারাপ লিখতে হবে। 71-এর দিনগুলি গ্রন্থ সমালোচনা, আচ্ছা ঠিক আছে। তাহলে বলতে হবে এই উপন্যাসটি, ধরেন রফিকুল ইসলামের কথাই বললাম, ডক্টর রফিকুল ইসলাম 71-এর দিনগুলি স্মৃতিকথা সম্পর্কে লিখেন, যখন আমি 71-এর দিনগুলি পাঠ করি তখন আমাকে আর 2021 সালের মানুষ বলে মনে হয় না, তখন আমি 1971 সালের সেই মার্চের উত্তাল দিনগুলোতে প্রবেশ করি, এপ্রিল আগস্ট ডিসেম্বরের উত্তাল দিনগুলোতে প্রবেশ করি, তখন আমার প্রত্যেকটি প্রশম শিউরে উঠে, আমার মধ্যে সেই 71-এর যৌবন এবং টকবুকে তারুণ্য আবার ফিরে আসে। এই উপন্যাসটি পাঠককে, এই স্মৃতি কথাটি পাঠককে প্রতি মুহূর্তে তার ভিতরে মুক্তিযুদ্ধের স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য অনুপ্রাণিত করে। এই যে এইভাবে আপনি একটা সমালোচনা লিখতে পারেন। এই যে 71-এর দিনগুলি, 100% খারাপ লেখা যাবে? শুনেন, কোনো বই 100% খারাপ নাই, সুতরাং 100% খারাপ লেখার কোনো দরকার নাই। 100% খারাপ কোনো বই নাই, সুতরাং 100% খারাপ লেখার দরকার নাই। নিজে নিজে সমালোচনা করলে হবে না, না না না, আপনি নিজে নিজে করলে হবে,
তবে কোনো সমালোচকের মন্তব্য দিলে সুন্দর হয়। হ্যাঁ, আপনি নিজে নিজে অবশ্যই করতে পারবেন, সমালোচকের মন্তব্য না দিয়ে আপনি বলতে পারবেন এই উপন্যাসের চরিত্র চিত্রণ, এই উপন্যাসের ঘটনার প্লট, প্লট বলতে কাহিনী, কাহিনীর গাঁথনি পাঠক হৃদয়ে সুন্দরভাবে স্থান করে নিয়েছে। এর প্রত্যেকটি চরিত্র এবং তাদের মুখে আবৃত সংলাপ পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এবং সমাজের দর্পণ হিসেবে এই উপন্যাসের সমাজের দর্পণ হিসেবে এই উপন্যাসটাকে আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, আপনি নিজে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে গবেষকের মন্তব্য দিলে সেটা সুন্দর হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা বুঝতে পেরেছি কিনা এখন বলেন তো, ইয়েস অর নট? তাহলে আমি গ্রন্থ সমালোচনা আর বেশিক্ষণ থাকবো না। ওকে 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 আর ইয়ে তো গ্রন্থ সমালোচনার পাশাপাশি প্রবাদ প্রবচন আছে, প্রবাদ প্রবচন আপনারা টুকটাক পারবেন দেখে আমি এত বেশি জোর দিচ্ছি না, তারপর আমি কিছু প্রবাদ প্রবচন পড়ার স্টাইল বলে দিব। ও, এখানে দেখা যাচ্ছে রাখি, আল্লাহ রে রাখি, আমার আপন খালাতো বোনের নাম, ও অবশ্য 36-এ ক্যাডার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনারা কি সমালোচনা বুঝতে পেরেছেন ভাইয়া? ইয়েস অর নো, ইয়েস অর নো, ওয়াই অর নো এন? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি কিন্তু ভূমিকাটাও বলেছি। ভূমিকায় কি থাকবে? লেখকের বিশেষত্ব এবং লেখকের কীর্তি। ভূমিকায় থাকবে লেখকের বিশেষত্ব এবং লেখকের কীর্তি। যদি রবীন্দ্রনাথ হয় তাহলে ভূমিকাটা হবে এরকম, রবীন্দ্রনাথ হইলে ভূমিকাটা হবে এরকম, সেটা হচ্ছে নোবেল বিজয়ী সাহিত্যিক এবং বাংলা সাহিত্যে যাকে দার্শনিক হিসাবে সমধিক পরিচিত, রবীন্দ্রনাথের অসাধারণ একটি উপন্যাস ঘরে বাইরে। এই উপন্যাসটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের উপর রচিত হয়েছে, বা স্বদেশী আন্দোলনের উপর রচিত। আর নজরুল হলে কি হবে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বিহারীলাল হইলে শুরু করবেন কি দিয়া? ভোরের পাখি বিহারীলাল, এইভাবে। অর্থাৎ উপন্যাসের ভূমিকা বা যে কোনো রচনার ভূমিকা হবে লেখকের কৃতিত্ব, সংক্ষেপে লেখকের কৃতিত্ব। আশা করি ইনশাল্লাহ পারবেন। তাহলে আশা করি আমরা আমাদের এটা শেষ। এরপর আমরা দেখেছিলাম মূল ভাব। মূল ভাব হচ্ছে উপন্যাসটার মূল ভাব, দুই কথায় মূল ভাব লিখবেন। যেমন ধরেন হাঙর নদী গেট উপন্যাসটি মুক্তিযুদ্ধের উপর রচিত একটি গ্রন্থ। এই উপন্যাসে বুড়ির চরিত্রের বুড়ি চরিত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সন্তানকে স্যাক্রিফাইস করার মানসিকতা বুড়ি চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এই যে আপনি দুই লাইনে লিখলেন, এটাই হচ্ছে মূল ভাব। মূল ভাবটা লেখার পরেই আপনি চলে যাবেন উপন্যাসের নামকরণে। তাহলে আজকে আমরা যা যা পড়বো তার মধ্যে দেখবো যে এই কয়টা ক্যাটাগরিতে, আমি কয়টা ক্যাটাগরি দিয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই নয়টা ক্যাটাগরির মধ্যে আপনি সমস্ত উপন্যাস কি করতে পারবেন, সমস্ত গ্রন্থের সমালোচনা করতে পারবেন নয়টা ক্যাটাগরির মধ্যে। তাহলে আমরা এটা আর থাকলাম না, আমরা দেখি গ্রন্থ সমালোচনা আমাদের আর কি কি বই আছে। নকশিকাতার মাঠ, এটা সবাই পারবেন, এটা সবাই কাহিনী জানেন। নকশিকাতার মাঠটা কাহিনী, যে কোনো উপন্যাস আপনি গ্রন্থ সমালোচনা করতে গেলে আপনাকে আগে কাহিনী জানতে হবে। নকশিকাতার মাঠের কাহিনী জানেন না সবাই? ঠিক আছে, এবার ঠিক আছে, এবার ওকে। রুবাই থাকে চাষি ছেলে, অপরদিকে হচ্ছে গৃহস্থের মেয়ে থাকে হচ্ছে সাজু, তারা দুজনে থাকে দুঃসম্পর্কের খালাতো ভাই বোন। এই দুঃসম্পর্কের ভাই বোন হইলে তাদের মধ্যে কি হয়ে যায়? একসময় বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে একসময় কি হয়ে যায়? ধান নিয়ে রুপাইয়ের গ্রামের সাথে পাশের গ্রামের মারামারি শুরু হয়ে যায়। সেই মারামারিতে রুপাই যায়, সেই মারামারিতে রুপাই গেলে ওই দিন কি হয়, মারামারিতে লোক নিহত হয়। নিহত হইলে তখন মামলা দেয়, মামলা দিলে তারপর সেই মামলার আসামি বানা হয় কাকে? রূপাইকে। ইতিমধ্যে মারামারির আগে রূপাই কিন্তু বিয়ে করেছে ভালোবেসে সাজুকে, কারণ সাজুকে সে ঘরে নিয়ে এসেছে। আবার এদিক দিয়ে আপনার মামলাও হয়েছে তার নামে, এবং রূপাই ভেবেছিল খুনের দায়ে তার কি হবে, ফাঁসি হবে। এখন শুনতে পাচ্ছেন কিনা? এখন শুনতে পাচ্ছেন? তখন তো শুনেন না, এখন ওকে। গুড, তাহলে কার ফাঁসি হবে? রূপাইয়ের ফাঁসি হবে। ঠিক আছে, তাহলে রূপাইয়ের ফাঁসি হবে কিসের দায়ে? হত্যার দায়ে। ইতিমধ্যে রূপাই তো বিয়ে করেছে, তার ঘরে একটা কচি বউ আছে, এখন তার ফাঁসি হবে রূপাইয়ের এই ধারণা ছিল। তখন রূপাই কি করলো, রাতের বেলা পালিয়ে যাবে। পালিয়ে যাওয়ার আগে সে সাজুকে বলেছে, আমি তো চলে গেলাম, চলে যাচ্ছি, কবে আসতে পারি কি আসতে পারি না জানি না,
তুমি তোমার যত মনের ভালোবাসা আছে, আমার জন্য তোমার যত কথা আছে, সমস্ত কথা তুমি কিসের মধ্যে লিখে রেখো? সেই নকশি কাঁথার মধ্যে লিখে রেখো। এরপরে যে রূপাই কথা বলে যায়, এরপর কিন্তু রূপাই চলে যায় এবং সাজু বছরের পর বছর কি করতে থাকে, নকশি কাঁথার মধ্যে তার ভালোবাসার সমস্ত কথা লিখতে থাকে। এই ভালোবাসার কথা লিখতে 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 স্বামীর অপেক্ষা করতে 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 একদিন সাজু অসুস্থ হয়ে যায়, তার মা তাকে নিয়ে যায়। তখন সাজু কিন্তু মারা যাবে মারা যাবে এমন অবস্থায় সে তার মায়ের কাছে অনুরোধ করে, মা যদি আমি মারা যাই তাহলে এই যে আমি নকশি কাঁথাটা আমার স্বামীকে ভালোবেসে বুনন করলাম, এই নকশি কাঁথাটা তুমি আবার কবরের উপর বিছায় দিও। পরবর্তীতে কিন্তু সাজু মারা যায়, সাজু মারা যাওয়ার পর নকশি কাঁথাটা তার কবরের উপর কি দেওয়া হয়, বিছায় দেওয়া হয়। তার কবরের উপর বিছায় দেওয়ার পর এক রাতে গোপনে সাজু কি করে আসে, আসার পর জানে যে তার স্ত্রী মারা গেছে এবং তার স্ত্রীর কবর পাশে আছে, ওই কবরের উপর তার সেই ভালোবাসার নকশি কাঁথাটা সে দেখতে পায়। দেখতে পাওয়ার পর সাজুও কিন্তু ওই কবরে গিয়ে মারা যায়। পরদিন সকালে মানুষ এসে দেখে ওই কবরের পাশে সাজু মরে আছে, সাজু না দুঃখিত রূপাই মরে আছে, রূপাই মরে আছে, সাজুর কবরের পাশে রূপাই মরে আছে। তাহলে আশা করি এবার আপনাদের হয়েছে নাকি হয় নাই বলেন তো নকশি কাঁথার মাঠ কাহিনীটা। পারলে আপনি যখন বইটা ধরবেন এটা বইটা থেকে পড়ে নেবেন, বাকিটা আমি বলতে গেলে বেশি সময় চলে যাবে। হয়েছে হয়েছে নকশি কাঁথার মাঠ, এটা ইতিহাস ঐতিহ্য ইতিহাসের ঐতিহ্যের ঐতিহ্যের একটি বই এটাই, রোমিও জুলিয়েটের মতো। হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক বলেছেন। আপনি কি বাংলা স্টুডেন্ট নাকি? এখানে একজন বলেছে ভাইয়া কি টার্ম গুলা কি নীল কালি দিয়ে হাইলাইট করা যাবে? কি টার্ম গুলা নীল কালি দিয়ে হাইলাইট করা যাবে না, শুধুমাত্র যদি কোনো সংলাপ থাকে, নাটকের কোনো সংলাপ আপনি তুলে ধরেছেন তখন হাইলাইট করবেন, কোনো সমালোচকের মন্তব্য তুলে ধরেছেন তখন হাইলাইট করবেন, ধরেন বঙ্গবন্ধুর বই লিখতে গিয়ে বঙ্গবন্ধুর কোনো উক্তি তুলে ধরেছেন তখন হাইলাইট করবেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আশা করি এই অংশটা আমরা পারবো। বলেন নকশি কাঁথার মাঠ পারবেন না? অবশেষে পরিণতি, নকশি কাঁথার মাঠে কয়জন মারা যায়, একজন মারা যায় না দুজন মারা যায়, বলেন? একজন না দুজন মারা যায় নকশি কাঁথার মাঠ, দুইজন মারা যায়। মারা যাওয়ার আগে সে কি রেখে যায়, মারা যাওয়ার আগে কি রেখে যায়, মারা যাওয়ার আগে কাঁথা রেখে যায়, নকশি কাঁথা। ঠিক আছে, তাহলে আমাদের নকশি কাঁথা হয়ে গেল। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বই আছে, বাঙালি ইতিহাস মাটি অনুপ্রাস নকশি কাঁথার মাঠে বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত গল্প। বঙ্গবন্ধুকে নিয়ে লিখিত লিখিত যে বইটা আছে এই বইটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে শেখ মুজিব আমার পিতা। এটা একটু ইম্পর্টেন্ট বই, পরবর্তী বিসিএস এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটি বই। তাহলে যেহেতু এই বইটা একটু ইম্পর্টেন্ট, এটা একটা পেজ নিয়ে আমি আপনাদের হালকা বলে দিচ্ছি। শেখ মুজিব আমার পিতা, আপনার বইটা সম্পর্কে যদি জানেন তাহলে আমি কিছুই বলবো না, আর যদি না জানেন তাহলে আমাকে একটু জানান। আমি কি এটা সম্পর্কে টুকটাক বলে দিব নাকি কিছুই বলবো না? শেখ মুজিব আমার পিতা, আচ্ছা তাহলে প্যাটার্ন তো জানেন, প্যাটার্ন প্রথমে ভূমিকা থাকবে, তারপর একটা মূল ভাব থাকবে, এরপর হচ্ছে আপনার কি মূল ভাব থাকবে, এরপর হচ্ছে আপনার প্যাটার্ন গুলো যে আমি লিখে দিয়েছিলাম একটু আগে, মূল ভাব থাকবে, তারপর মূল বিষয়বস্তু থাকবে, সুন্দর করে লিখবেন, চরিত্র চিত্রণ থাকবে, ভাষা থাকবে, সমালোচক মন্তব্য থাকবে, প্যাটার্ন সে আগের মতোই। এবার যে ঘটনাটা গুলো ঘটবে সেটা হচ্ছে শেখ মুজিব আমার পিতা বইয়ের মধ্যে কি আছে আমি এটা একটু সংক্ষেপে আপনাদের সহজ করে দিই। আমার পিতা, যেমন আমি কয়েকটা পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, আপনি তো আর পয়েন্ট আকারে লিখবেন না, ঠিক না? তাহলে সময়, সময়টা আমি বলেছিলাম একটু আগে, দেখি আপনাদের মনে আছে কিনা, বলেন তো সময়টা কত থেকে কত, সময়টা কত থেকে কত? হ্যাঁ থ্যাংক ইউ, হয়ে গেছে, ইতোমধ্যে হয়ে গেছে 75 থেকে, কারণ বঙ্গবন্ধুর মৃত্যুর কাহিনী এটার মধ্যে আছে। তাহলে সময়টা 75 থেকে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হওয়ার আগে, শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হয়েছে 96-তে, শেখ হাসিনা পিএম হয়েছে, পিএম হওয়ার পর আর লেখালেখি করতে পারে নাই, সে এই 75 থেকে 95 এগুলা লিখেছে। ঠিক আছে, এ হচ্ছে শেখ মুজিব আমার পিতা। এটার মধ্যে টোটাল 4টি অধ্যায় আমি বলে দিয়েছিলাম আপনাদের, এই 4টি অধ্যায়ের আমি নাম লিখছি, একটু পর অধ্যায়গুলা আমি জিজ্ঞাসা করতে পারি কোনটা কত নম্বর অধ্যায়, এত বড় অধ্যায় তো আর লিখতে পারবেন না। প্রথম যে অধ্যায়টা সে অধ্যায়টার নাম হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি, প্রথম অধ্যায়টার নাম হচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি, অর্থাৎ প্রথম অধ্যায়টা হচ্ছে বঙ্গবন্ধু। এর পরবর্তী যে অধ্যায়টা আছে সেটার নাম হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ ও পারিবারিক গল্প। তাহলে প্রথমটা হচ্ছে আপনার মনে করেন বঙ্গবন্ধুর স্মৃতি, এরপরটা হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারের স্মৃতিও বলতে পারেন, মুক্তিযুদ্ধ ও পারিবারিক গল্প।
গরম লাগতেছে ব্যাপক হারে। তাহলে আমরা দেখলাম প্রথম অধ্যায় মুক্তিযুদ্ধ স্মৃতি, বঙ্গবন্ধু স্মৃতি, পরেরটা হচ্ছে মুক্তিযুদ্ধ পারিবারিক কথা, মূলত গল্প না এটা হবে কথা। এরপর হচ্ছে আপনার লিখতে হবে স্মরণীয় ব্যক্তিত্ব। আমি কিন্তু একটু পর আপনাদের জিজ্ঞাসা করবো, আমি চাই বইটা আপনাদের মুখস্থ হয়ে যাক, কারণ বইটা একটু জটিল ভাবে লেখা, কোনো বইয়ের মধ্যে এটা ভালো করে লেখা নাই, এই জন্য আমি আপনাদের পুরো বিষয়টা একটু ভালো করে লিখে দিয়ে দিচ্ছি। ছেঁড়া ছেঁড়া ছবি, ছেঁড়া ছেঁড়া ছবি, এ হচ্ছে চারটা ধাপ আমরা দেখে গেলাম, স্মরণ এবং শ্রদ্ধার্ঘ। এই স্মরণ এবং শ্রদ্ধার্ঘ হচ্ছে আপনার স্মরণীয় ব্যক্তিত্ব। স্মরণ এবং শ্রদ্ধার্ঘ, এটা হচ্ছে মূলত স্মরণীয় ব্যক্তিত্ব। তাহলে এই হচ্ছে আমাদের যে চারটা অধ্যায়, এর ভিতরে আবার কি আছে, অধ্যায় আছে, সেই অধ্যায়গুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। এই যে প্রথম যেই স্মৃতি কথাটা, সেই স্মৃতি কথাটার নাম হচ্ছে শেখ মুজিব আমার পিতা। এই যে স্মৃতি কথাটা, এই স্মৃতি কথাটার নাম হচ্ছে শেখ মুজিব আমার পিতা, এটার মধ্যে আছে বঙ্গবন্ধুর সেই কাহিনী। এটার মধ্যে কিসের কাহিনী আছেন জানেন? ওই যে বঙ্গবন্ধু অনেক ছোট থাকে, এক বৃষ্টি হয়, বৃষ্টি হইলে পরবর্তী তার ছাতা তার বন্ধুকে দিয়ে আসে, কনকনে শীতের মধ্যে তার শীতের জামা কাপড় এক বুড়িকে দিয়ে আসে, সে বাইগার নদীতে জাঁপ দিয়ে নদীতে সাঁতার কেটে তারপর বড় হয়েছে। এই যে তার ছোটবেলার যত কাহিনী আছে এগুলাই মূলত কোথার মধ্যে আছে, শেখ মুজিব আমার পিতা। তার ছোটবেলার যত উদারতার কাহিনী, সেই উদারতার কাহিনী শেখ মুজিব আমার পিতার মধ্যে আছে। বিস্তারিত আপনারা ভিতরে যখন বইটা পড়বেন তখন আবার বইটা সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। আমি একটা আউটলাইন দিচ্ছি বা ওরিয়েন্টেশন বলতে পারেন, দিক নির্দেশনা, এরপর আপনি নিজ দায়িত্বে ভিতর থেকে পড়ে নেবেন। এরপর এখানে আছে বঙ্গবন্ধুকে হত্যার কাহিনী, প্রথমটা তো বঙ্গবন্ধুর ছোটবেলার কাহিনী, এরপরটা হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যার কাহিনী। এই হত্যার কাহিনী আসলে নিশ্চয়ই সেনাবাহিনীর কথা আসবে, তাই দ্বিতীয়টাই ছিল বঙ্গবন্ধু ও তার সেনাবাহিনী। দ্বিতীয় যে স্মৃতি কথাটা ছিল সেই স্মৃতি কথাটাই ছিল বঙ্গবন্ধু ও তার সেনাবাহিনী। এখানেই কিন্তু আছে কিভাবে সেনাবাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করেছে, হালকা বর্ণনা আছে। তবে এখানে তিনি একটা কথা বারবার বলেছেন, পুরা সেনাবাহিনী তো আর বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, হত্যা করেছে কতিপয় রাজনৈতিক উচ্চবিলাসী সেনাবাহিনী। বঙ্গবন্ধু তার সেনাবাহিনীকে অনেক ভালোবাসতেন, ভালোবাসারও একটা কারণ আছে, সেটাও শেখ হাসিনা ব্যাখ্যা করেছেন। কারণ বঙ্গবন্ধুর বড় ছেলে, বঙ্গবন্ধুর দ্বিতীয় ছেলে কিন্তু সেনাবাহিনীর অফিসার ছিলেন, সেই জন্য তিনি সেনাবাহিনীকে ভালোবাসতেন। কিন্তু তার সেই সেনাবাহিনীর কিছু রাজনৈতিক উচ্চবিলাসী বিশ্বাসঘাতক সেনা সদস্য তাকে কি করেছে, হত্যা করেছে। এরপর তিন নম্বরটাই হচ্ছে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। এখানে বলা আছে আসলে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, কারণ ইতিহাসে 9-10 বছরের গর্ভবতী নারীকে মারার মতো এত নির্মম ঘটনা পৃথিবীতে আর কখনো ঘটে নাই। যারা এই হত্যাকাণ্ডকে সাপোর্ট করে আমি দোয়া করব তারাও যেন গর্ভ অবস্থায় সন্তান থাকতে খুন হয়। যারা এই হত্যাকাণ্ডকে সাপোর্ট করে আমি দোয়া করব তার তার স্ত্রী যেন সন্তান পেটে থাকতে খুন হয়, তাহলেই সে বুঝতে পারবে যে এটা কতটা জঘন্যতম হত্যাকাণ্ড হইতে পারে। আপনারা আমার কথাটা শুনলে মাইন্ড করতে পারেন, কিন্তু এই কথাটার তীব্র মানে এই হত্যাকাণ্ডের তীব্রতা বোঝানোর জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি। যারা সাপোর্ট করেন তাদের জন্য আমি এই কথাটা বলতে বাধ্য হয়েছি, তারা কেবলমাত্র সন্তান গর্ভে থাকলে, মৃত্যুবরণ করলেই বুঝতে পারবেন এই যন্ত্রণা। যাই হোক, এরপর আসি মুক্তিযুদ্ধ পারিবারিক কথা। এই সময়ের মধ্যে হচ্ছে স্মৃতির দক্ষিণ দুয়ার, মুক্তিযুদ্ধের সময় যে বঙ্গবন্ধুর পরিবার বন্দী ছিল, ধানমন্ডিতে বন্দী ছিল, সেই বন্দী অবস্থার ঘটনা, তারপর হচ্ছে আপনার জয়ের জন্ম হয়েছে সেসব ঘটনা, স্মৃতির দক্ষিণ দুয়ার। স্মৃতির দক্ষিণ দুয়ার দুইটা আছে, স্মৃতির দক্ষিণ দুয়ার এক, আবার হচ্ছে স্মৃতির দক্ষিণ দুয়ার হচ্ছে দুই। স্মৃতির দক্ষিণ দুয়ার এক, স্মৃতির দক্ষিণ দুয়ার দুই, এখানে আবার আমরা দুইটা স্মৃতি কথা তার দেখতে পাচ্ছি, স্মৃতির দক্ষিণ দুয়ার এক, স্মৃতির দক্ষিণ দুয়ার দুই। এরপর তিনি আরো একটা লিখেছেন, সেটা হচ্ছে স্মৃতি বড় বেদনার, স্মৃতি বড় মধুর। মধুরটাই আগে হবে, স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনার, স্মৃতি বড় মধুর এবং স্মৃতি বড় বেদনার, এই হচ্ছে আমাদের তিনটা তিনটা ছয়টা হয়ে গেছে গা। এরপর স্মরণীয় ব্যক্তিত্ব, এটার মধ্যে স্মরণ ও শ্রদ্ধার্ঘ এই নামে আছে, তারপর আমি স্মরণীয় ব্যক্তিত্ব লিখলাম, আহামরি ভুল হবে না, স্মরণ ও শ্রদ্ধার্ঘ নামে আছে, একজন ভাইয়া অ্যান্সার দিয়েছেন, এটা তিনি ঠিক বলেছেন। এরপর আমরা বাকিটা আসি, এখানে স্মরণীয় ব্যক্তিত্বের মধ্যে তিনি কার কথা বলেছেন, বেগম জাহানারা ইমামের কথা বলেছেন। এবার কেন জাহানারা ইমামের কথা বলেছেন, তিনি জাহানারা ইমাম সম্পর্কে বলেছেন, জাহানারা ইমাম আর আমার এক জায়গায় মিল আছে। আপনারা বলতে পারবেন জাহানারা ইমামের সাথে শেখ হাসিনার কোথায় মিল আছে?
একটু বলেন তো দেখি জাহানারা ইমামের সাথে শেখ হাসিনার কোথায় মিল আছে? গুড, দুইজনেই কি হারিয়েছেন? স্বজন হারিয়েছেন। তখন তিনি বলেছেন, জাহানারা ইমামের হৃদয়ের ব্যথা আমি বুঝি, কারণ আমি আমার স্বজনকে হারিয়েছি। আর জাহানারা ইমাম স্বজন হারিয়েছেন এমনকি তার ছেলেরে, কিন্তু তার ছেলের লাশটা, বিশেষ করে রুমির লাশটাও কিন্তু আজও পান নাই। এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহানারা ইমাম যখন মিটিং করতে গিয়েছিলেন এবং তিনি কি করলেন, পাবলিক গণশুনানি করলেন, জাহানারা ইমামকে কিন্তু, এটা আপনারা কেউ নেগেটিভ হিসেবে নেন না, তৎকালীন সরকার তাকে অ্যারেস্টও করেছে, এরকম ঘটনা ঘটেছে। শেখ হাসিনা বলেছেন, জাহানারা ইমাম যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিটিং মিছিল করছে, আর আমিও স্বৈরাচারের বিচারের দাবিতে মিটিং মিছিল করছি। এই জায়গায় জাহানারা ইমামের সাথে তার ব্যাপক মিল আছে। এরপর তিনি বলেছেন, ডক্টর আব্দুল মতিনকে নিয়ে তিনি একটা স্মৃতিকথা লিখেছেন। ডক্টর আব্দুল মতিন চৌধুরীকে নিয়ে তিনি একটা স্মৃতিকথা লিখেছেন, পুরাটার নাম হচ্ছে ডক্টর আব্দুল মতিন চৌধুরী, আমার স্মৃতিতে ভাস্বর যে নাম, কিন্তু আমি আর সামনেরটুকু লিখতে পারলাম না, আপনারা বই থেকে দেখে নিয়েন। ডক্টর আব্দুল মতিন চৌধুরী, আমার স্মৃতিতে ভাস্বর যে নাম। এই আব্দুল মতিন চৌধুরী কে একটু দেখি পারেন কিনা, আপনারা বলেন তো আব্দুল মতিন চৌধুরী কখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন? হ্যাঁ, একজন এখানে সৈকত ভাই বলেছেন, জাহানারা ইমামকে মেরে অজ্ঞান করে ফেলছিল। হ্যাঁ, ঘটনা সত্যি তো, জাহানারা ইমামের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে ওই সময় সরকারের আমলে, যা মানে বলার বাহিরে। যাক, কিছু কথা বলতে গেলে আপনারা অনেকেই বিএনপিকে ভালোবাসেন, তাদের কষ্ট লাগবে, কারো ভালোবাসায় আঘাত দেওয়া আমার কাজ নয়। আচ্ছা, আব্দুল মতিন চৌধুরী হচ্ছে 1975 সালে 15 আগস্ট যখন ঘটনাটা ঘটেছে তখন আব্দুল মতিন চৌধুরী কি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। আব্দুল মতিন চৌধুরী শেখ হাসিনাকে বলেছিল যে তুমি আর কিছুদিন, শেখ হাসিনা এই ঘটনাটা এখানে লিখেছেন, তুমি আর কিছুদিন থেকে গেলেই তো তুমি সমাবর্তনটায় জয়েন করে যেতে পারতে। তখন শেখ হাসিনা বলেছিল যে হাজব্যান্ড মানে ওয়াজেদ মিয়া তাকে জার্মানি নিয়ে যাবে ইমার্জেন্সি ভিত্তিতে, তাই সে অ্যাটেন্ড করতে পারছে না। এখন এই অ্যাটেন্ডটা যদি করতো তাহলে তো ওই দিন শেখ হাসিনা শেখ রেহানা দুইজনেই মারা যেত। যাই হোক, তারপর যখন বঙ্গবন্ধু মারা গেছেন তখনই আব্দুল মতিন চৌধুরীর কাছ থেকে শেখ হাসিনা সবসময় স্নেহ পেয়েছেন, কিন্তু যারা স্বার্থপর ছিল তারা তো পল্টি মেরেছে। কিন্তু এই আব্দুল মতিন চৌধুরী একথাই তিনি বলেছেন, আব্দুল মতিন চৌধুরী কখনোই আমাদের নিজের মেয়ে ছাড়া অন্য কোনো চোখে দেখেন নাই, বঙ্গবন্ধু মারা যাওয়ার আগেও না, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেও না। এরপর আমরা এখানে দেখতে পাই নূর হোসেনের একটা নাম আছে। আপনার নূর হোসেনের ঘটনা নিশ্চয়ই জানেন, 69-এর গণ অভ্যুত্থানে নূর হোসেন ছিল যুবলীগের নেতা, নূর হোসেন ছিল যুবলীগের নেতা, আওয়ামী যুবলীগের নেতা ছিলেন। শেখ হাসিনা তাকে বলেছিল, নূর হোসেন তুমি যে এভাবে বুকের জামা খুলে তুমি লিখেছো গণতন্ত্র মুক্তি পাক স্বৈরতন্ত্র নিপদ যাক, ওরা তো তোমাকে মেরে ফেলবে। এই কথা বলার পর শেখ হাসিনা যখন একটু দূরে চলে গেলেন, কিছুক্ষণ পরে দেখলেন নূর হোসেনের বুকের মধ্যে তারা কি করেছে, গুলি করেছে এবং নূর হোসেনকে মেরেছে। কিন্তু শেখ হাসিনা তখন নূর হোসেনের পাশে ছিলেন না, কিন্তু ওই মিটিং এ উপস্থিত ছিলেন, সেই হিসাবে বলা যায় শেখ হাসিনার চোখের সামনে তারা নূর হোসেনকে গুলি করে কি করেছে, হত্যা করেছে, এবং হত্যা করেছে এরশাদের সময়। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাই ছেঁড়া ছেঁড়া ছবি, এটার মধ্যে একটা অধ্যায় আছে। আশা করি আমরা এই বইটার মোট বিষয়গুলো আমরা বুঝতে পেরেছিলাম। তাহলে এইভাবে আপনার প্রত্যেকটা অধ্যায় ধাপে 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 পড়ে নেবেন শেখ মুজিব আমার পিতা। তাহলে শেখ মুজিব আমার পিতা, এটার মধ্যে কি আছে, বঙ্গবন্ধু ছোটবেলার কাহিনী আছে, বঙ্গবন্ধু তার সেনাবাহিনী, এখানে বলা আছে তার মেজো ছেলে সেনাবাহিনীতে আছেন, তাই তিনি সেনাবাহিনীকে ভালোবাসতেন, কিন্তু সেনাবাহিনীকে তিনি বীরত্ব উপাধি দিয়েছেন, কিন্তু সেনাবাহিনী কতিপয় রাজনৈতিক উচ্চবলেশী সদস্যরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ইতিহাসের জগন্নাথ হত্যাকাণ্ড, এখানে রাসেল হত্যার কথা আছে, তারপর হচ্ছে সম্ভবত রোজি কামাল, রোজি কামালের গর্ভে সুন্দর সন্তান ছিল, সেই গর্ভে সন্তান হত্যার কথা এখানে আছে। এরপর সিটির দক্ষিণ দুয়ার বঙ্গবন্ধু শেখ হাসিনাকে যখন মুক্তিযুদ্ধের সময় বন্দি করে রাখা হয়েছে সেই সময়ের কথাগুলো আছে, কিভাবে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সময় আপনার পাকিস্তানের পতাকাটা নামালো 16 ডিসেম্বর নামিয়ে, তারপর সেই পতাকাটা পুড়িয়ে ফেললো, ওইসব ঘটনা এসবের মধ্যে আছে। স্মৃতি বড় মধুর, স্মৃতি বড় বেদনার, এখানে তার পিতার কথা, মাতার কথা, বিশেষ করে তার মাতার কথা এটার মধ্যে বেশি আছে। জাহানারা ইমামের উপর অত্যাচারের কথা আছে, ডক্টর আব্দুল মতিন চৌধুরীর স্নেহের কথা বলা আছে, যেটা বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তার স্নেহের কথা পেয়েছেন, নূর হোসেনকে কিভাবে প্রেস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয়েছে এই কথা এখানে আছে। আর ছেঁড়া ছেঁড়া ছবি হচ্ছে বিভিন্ন সময়ের বিভিন্ন স্মৃতি কথা তিনি সেরা সেরা ছবির মধ্যে তুলে ধরেছেন। ভাইয়া, এটার পিডিএফ পাওয়া যাবে কি? হ্যাঁ, বেগম জিয়ার কথা তিনি লিখেছেন, বেগম জিয়াকে তিনি বলেছেন যে আর কত হত্যা করলে গণতন্ত্র মুক্তি পাবে, এরকম তিনি বেগম জিয়াকে প্রশ্ন করেছেন। আছে, কিন্তু বেগম জিয়াকে তো এদেশের অনেক মানুষ ভালোবাসেন, অনেক মানুষ ভালোবাসেন দেখেই তো ভাই আমি কিছু বলতে পারছি না, কারণ যারা বেগম জিয়ারে ভালোবাসে তারা কষ্ট পাবে, তো কাউকে কষ্ট দেওয়া তো আমার কাজ না ভাই, এই জন্য আমি এই বিষয়টা এড়িয়ে গেলাম।
এই হচ্ছে আমাদের শেখ মুজিব আমার পিতা, এখানে ভালোভাবে দেওয়া নাই, এখানে ভালোভাবে দেওয়া নাই, তাই আমি যেটা করলাম এটা ভালোভাবে দিয়ে নিন। তাহলে আমি একটু প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবো আপনাদের এই আইটেমটা হয়েছে কিনা। বলেন তো এখানে মোট কয়টি সিটি কথা আছে, মোট কয়টি সিটি কথা আছে এখানে? গুড, 10টি সিটি কথা আছে। আর কয়টা অধ্যায়ে বিভক্ত আছে এটা? কয়টি অধ্যায়ে বিভক্ত আছে বলেন তো? 4টি অধ্যায়ে। এবার প্রথম অধ্যায়ের স্মৃতি কথা কয়টি? প্রথম অধ্যায়ের স্মৃতি কথা কয়টি? 3টি। আর শেষ অধ্যায়ে একটাই, ছেঁড়া ছেঁড়া ছবি। ওকে ঠিক আছে, হয়ে গেছে। এই বিষয়গুলো এখন আমি বলে দেওয়ার ফলে আপনাদের এই বইটা পড়তে একটু সহজ হবে। এই বইটা পড়ে নিন, খুবই ইম্পর্টেন্ট। এবার আছে ভাষা আন্দোলন ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা করো। এখানে আরেক ফাল্গুন আছে, আরেক ফাল্গুন, আপনারা ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ আরেক ফাল্গুন, এটা নিজ দায়িত্বে একটু পড়ে নিন। এবার আমরা একটু বাগধারার আলোচনায় যাব। বাগধারা সহজ জিনিস, এটা সবাই পারবেন। আমি কিছু কিছু কিভাবে পড়বেন বাগধারাটা আমি সেটা একটু বলে দিচ্ছি। বাগধারা পড়বেন সমরপাল, সমরপাল স্যারের একটা বই আছে, আপনারা কি এই বইটা কিনেছেন? তিনি পিএসসির সাবেক মেম্বার ছিলেন, সমরপাল স্যার। সমরপাল স্যারের বইটা কি আপনারা কিনেছেন? সমরপাল স্যারের বইটা কিনবেন, ওটা থেকে মূলত 35 BCS থেকে ওটা থেকে কম পড়ে। কারণ সমরপাল স্যার আগে পিএস এর সদস্য ছিলেন, তো উনি হয়তো বা পছন্দ করে ভালোবেসে তিনি এই কাজটা করেছেন। আপনারা একটু চেষ্টা করবেন যে কিছু ইতিহাস নিয়ে পড়ায়, যেমন অতি দর্পে হত লঙ্কা। আমি একটু দুই একটা, প্রত্যেকটার পেছনে একটা পৌরাণিক কাহিনী থাকে, যে কয়েকটার পেছনে একটু পৌরাণিক কাহিনী থাকে, আমি একটু টুকটাক বলে দেই কয়েকটা জিনিস, পৌরাণিক কাহিনীগুলোও জানতে পারবেন, আর বাগধারা যে কিভাবে মুখস্থ রাখা যায় সেটাও আপনারা বুঝতে পারবেন। এই যে আমি এখানে শুরু করলাম এই পেজটা থেকে। যে কহে বিস্তর মিথ্যা সে কহে বিস্তর। আচ্ছা, মিথ্যাবাদীরা সবসময় বেশি কথা বলে বেশি। অতিদর্পে হত লঙ্কা, অতিদর্পে হত লঙ্কাটা যেমন ধরেন রামায়ণের যুদ্ধ থেকে এসেছে। আমরা জানি রামের সাথে কার যুদ্ধ? রাবণের যুদ্ধ হয়েছিল। আর রাবণ ছিল কোথাকার মালিক, রাবণ ছিল কোথাকার রাজা? রাবণ ছিল শ্রীলঙ্কার রাজা। বর্তমানে যেটাকে শ্রীলঙ্কা বলা হয়, আগে সেটার নাম ছিল হচ্ছে লঙ্কা। আর হত শব্দের অর্থ কি হওয়া? হত শব্দের অর্থ কি বলেন তো? হত, হত অর্থ কি বলেন তো? হত, হত অর্থ কি? হত মানে নিহত। থ্যাংক ইউ। হত মানে নিহত, হারানো নয়, হত মানে নিহত। এখানে দুইটা কথা একসাথে থাকে, অনেকে এটা ভুল করেন, তাই আমি প্রশ্নটা করেছি। 80% অ্যান্সার পারেন, 20% ভুল করেন। হত মানে নিহত, মারা গেছে, আর আহত মানে মারা হয় না, এটা হচ্ছে ডেড আর এটা হচ্ছে ওন ডেড। তাহলে হত আর আহত দুইটা মিলে হয় হত, হতাহত। যেমন দুইজন মারা গেছে, 20 জন আহত হয়েছে, তাহলে বলেন তো হতাহত কত? হতাহত কত? হতাহত 22, হতাহত 22। তাহলে আহত কত? আহত, আহত 20। ওকে, এবার আসি। একজন বলেছেন যে ভাইয়া এটা অ্যান্সার করার কৌশলটা বলে দিয়েন, তাহলে আমি অ্যান্সার করার কৌশলটা একটা পেজ নিয়ে অ্যান্সার করার কৌশলটা বলে দিচ্ছি। এই যে ধরেন আমি একটা পেজ নিলাম, সেই পেজটা নিয়ে অ্যান্সার করার কৌশল। এই যে আমি একটা এখানে একটা মার্জিন নিলাম, মার্জিন টানলাম, এ আছে আমার মার্জিন। এই মার্জিনটা আসার পর যেমন সহজটাই দেই, সহজটার মধ্যে আমরা কি পড়েছি? কুলুর বলদ। এ আছে কুলুর বলদ। দেখবেন দুইটা, কোথাও বলে বাগধারা দিয়ে বাক্য রচনা করো, কোথাও বলে অর্থসহ বাক্য রচনা করো। সেই হিসাবে আপনি চেষ্টা করবেন অর্থসহ বাক্য রচনা করতেই চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। কুলুর বলদ, কলুর বলদ মানে কি? জ্ঞানী ব্যক্তি না নির্বোধ ব্যক্তি বলেন তো? কলুর বলদ জ্ঞানী না নির্বোধ? নির্বোধ। থ্যাংক ইউ। তাহলে আপনি এখানে অর্থ লিখলেন, হ্যাঁ নির্বোধ। এরপর যখন আপনি বাক্যটা রচনা করবেন, তখন কিন্তু তোমার মতো আপনি, আমি দুইটা অপশন দিব। এক, তোমার মতো কলুর বলদ আমি জীবনেও দেখি নাই, আর একটা হচ্ছে তোমার মতো নির্বোধ ব্যক্তি আমি জীবনেও দেখি নাই। বলেন তো এক হবে না দুই হবে? তোমার মতো কুলুর বলদ আমি জীবনেও দেখি নাই, তোমার মতো নির্বোধ আমি জীবনেও দেখি নাই, এক হবে। অর্থাৎ বাক্যটা আপনি যখন রচনা করবেন, তখন কিন্তু এটা দিয়ে, এটা দিয়ে আপনাকে বলতে হবে, তোমার মতো কুলুর বলদ আমি জীবনেও দেখি নাই, বলদ আমি জীবনেও দেখিনি। এভাবে হচ্ছে আপনাকে অ্যান্সারটা করতে হবে। অর্থটা পড়বেন, অর্থটা যেমন এবার 41 BCS-এ এসেছিল, বাক্য রচনা করো, কিন্তু বাক্য রচনা করো বললেও আমার মনে হয় অর্থ দিতে হবে। কেন অর্থ দিতে হবে? অর্থ যদি আপনি না লিখতে পারেন,
তাহলে তো বাক্য রচনা তো যে কোনো মুহূর্তে যে কোনো রকমে উল্টা পাল্টা মানুষ করে দিলেও দিতে পারে, তো সেই হিসাবে আপনার অর্থ লেখা উত্তম। অর্থ না লিখলে আমার মনে হয় নাম্বার কমিয়ে দেবে, আমার কাছে মনে হয় অর্থ না লিখলে, আমি হইলে অর্থ না লিখলে নাম্বার কমিয়ে দিতাম। এমন প্রশ্নে যদি না চায় সেক্ষেত্রে কি করণীয় কে জানে। তাহলে অতি দর্পে হত লঙ্কা, দর্প শব্দের অর্থ অহংকার, হত মানে ধ্বংস হয়ে গেছে, লঙ্কা অর্থাৎ রাবণের অহংকারে লঙ্কা কি হয়ে গেছে, হত হয়ে গেছে। এই কথাই বলছে অহংকার পতন অবশ্যম্ভাবী। আরশির মুখে পড়শিকে দেখে এরণ্ডি হোপি দ্রুমায়েত, আপনারা এরেন্ড শব্দের অর্থ পারেন নাকি পারেন না, এরেন্ডা শব্দের অর্থ পারেন, ইয়েস অর নো? পারলে আমি বলবো না, পারেন না, ওয়াই অর এন দিলেই হবে, নো? আচ্ছা আমি এটা বলে দিচ্ছি, এরেন্ডা শব্দের অর্থ হচ্ছে ভ্যারেন্ডা গাছ, ভ্যারেন্ডা। আমরা এলাকায় বলি এরেন্ডাকে, আমরা বলি ভ্যারেন্ডা গাছ। ওই ভেরন আছে না, ভেরনের তেল, আপনি কি ভেরনের তেল ছিনছেন? ওই যে এক ধরনের ভেরন হয় সেটা দিয়ে আবার তেল বানানো যায়, ভ্যারেন্ডা। এরেন্ডাকে আমরা বলি ভ্যারেন্ডা, কিন্তু এটার নাম আসলে ভ্যারেন্ডা নয়, হ্যাঁ কাস্টার অয়েল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কাস্টার অয়েল, ওটাই হচ্ছে কিন্তু এরেন্ডা। আর দ্রুম, দ্রুম শব্দের অর্থ হচ্ছে গাছ, দ্রুম শব্দের অর্থ হচ্ছে গাছ। তাহলে এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে ধরেন আপনার একটা বাগান আছে, ওই বাগানে বড় বড় মেহগনি গাছ নাই, তারপর হচ্ছে আপনার এখানে বড় বড় আম কাঁঠালের গাছ নাই, যদি আপনার এখানে বড় বড় গাছ না থাকে, আপনার এখানে বড় বড় গাছ নাই, আছে ভেরেন্ডা গাছ, তাহলে বুঝতে হবে আপনি ভেরেন্ডাকেই বলবেন যে গাছ। তাহলে বলছে যেই বাগানে, আমরা একটা কথা বলি না, যেই বাগানে টাইগার নাই ওই বাগানে বিলাই টাইগার, এরকম আর কি। যেই বাগানে কি নাই, গাছ নাই, সেখানে ভেরেন্ডাই একটা গাছ। দ্রুম, দ্রুম শব্দের অর্থ হচ্ছে গাছ, আর দ্রুমায়তে সংস্কৃত শব্দ, এটার অর্থ হচ্ছে গাছ। তাহলে ভেরেন্ডা একটা গাছ যে বাগানে আসলে গাছ নাই, এটার মানে হচ্ছে যখন গুণীর অভাব হয় তখন নির্বোধ লোকেরাই কি হয়ে যায়, ওই গুণী লোকের স্থান দখল করে নেয়। এটার মানে হচ্ছে আম গাছ না থাকলে এরেন্ডা গাছরে আমরা গাছ মনে করি, ঘটনাটা এরকম। যদি সিংহ থাকে তাহলে টাইগারের গুরুত্ব আমাদের কাছে কমে যায়, আর ধরেন সুন্দরবনে সিংহ নাই তাহলে কিন্তু টাইগারই সুন্দরবনের রাজা, এরকম আর কি ঘটনাটা। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। ঠাকুর ঘরে কেরে আমি গোলা খাইনি, এগুলো পারবেন। ভাগ্যবানের বুঝে অল্প বিদ্যা ভয়ঙ্করে, 18 বছর বয়স, আদার ব্যাপারে জাহাজের খবর, এগুলো সব পারবেন। যা পারবেন না তার আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই যে আবার দেখেন, এরেন্ডা গাছও গাছ, পুঁটি মাছও মাছ। তাহলে এরেন্ডা গাছ কি যোগ্যতা সম্পন্ন না অযোগ্যতা সম্পন্ন? নিশ্চয়ই অযোগ্যতা সম্পন্ন। এরেন্ড হোপি মানে হচ্ছে, এই হোপিটা বোধহয় সংস্কৃত শব্দের কোন একটা অংশ হবে, কপির আলাদা কোনো অর্থ আমি কখনোই খুঁজে পাই নাই। এরেন্ডা গাছও গাছ, পুঁটি মাছও মাছ, অর্থাৎ অবজ্ঞা করা, অবহেলা করা, অযোগ্য হিসাবে গণ্য করা। এরেন্ডা গাছকে আমরা কোনো পাত্তাই দিই না, পুঁটি মাছকে আমরাও মাছ বলতে চাই না। কিছুদিন আগে যেমন ইয়াই বলছিল যে কি যেন তেলাসরো একটা পাখি, শাজান খান একটা নেতা, এরকম একটা কথা অবহেলা করে বলেছিল নিক্সন চৌধুরী। গেও যোগী বিক পায় না, গ্রামের যে যোগী, গ্রামের যে সন্ন্যাসী, সে গ্রামের সন্ন্যাসী বিক পায় না। এটাকে আমরা অন্যভাবে বলি, কোলার গরু, বাড়ির গরু কোলার ঘাস খায় না। এই এই জন্য আপনি বলতে পারবেন যে আপনার স্বামীর কাছে কখনো স্ত্রী পড়ে না, স্বামী যতই জ্ঞানী হোক স্ত্রী কিন্তু কখনোই স্বামীর কাছে পড়তে চায় না, এরকম আর কি। যোগ্য প্রতিবেশীর কদর কম, প্রতিবেশী যতই যোগ্যতা সম্পন্ন হোক আমরা তাকে কদর দিতে জানি না। ঠক বাঁচতে গা উজাড়, একজন বলেছেন সবাই ঠকে, এটা হচ্ছে ঠক বাঁচতে গা উজাড়, এটা একটা কথা। আর একটা কথা আছে লোম বাঁচতে, বলেন তো, আমি বলবো না আপনারা বলেন, লোম বাঁচতে কি উজাড় হয়, লোম বাঁচতে গিয়ে কি উজাড় হয়, ঠক বাঁচতে গা উজাড় আর লোম বাঁচতে কি উজাড়? হ্যাঁ একজন জুহাদ ভাই বলেছেন সক্রেটিসের বউ, একদম পারফেক্ট অ্যান্সার। সক্রেটিস এত বড় জ্ঞানী লোক, এত বড় জ্ঞানী লোক, তারপর তার বউ তাকে দাম দিত না, এটা কি বলা হয়, গেও যোগী বিক পায় না, বা ঘরের গরু কুলার ঘাস খায় না। ঠক বাঁচতে গা উজাড়, এখানে ঠক শব্দের অর্থ
ভালো ব্যক্তি পাওয়াই মুশকিল। ঠিক আছে, ডেকি স্বর্গে গেল দান পারে, ডেকি সর্বত্র একই কাজ, দুষ্ট গরু বসতে দিলে শুতে চায়, মরা হাতি 1,00,000 টাকা, শাক দিয়ে মাছ ডাকা, এগুলো তো সিম্পল জিনিস। মোগল পাঠান হদ্দ হলো, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। এই হদ্দ শব্দের অর্থ কি বলতে পারেন? হদ্দ, হদ্দ অর্থ কি? হদ্দ আগেরটা কিন্তু লোম বাঁচতে কম্বল উজাড় হবে, হদ্দ মানে কি? ও ঠগেরটা বুঝেন নাই, আচ্ছা ঠগেরটা আমি বুঝাই দিচ্ছি। এই ঠগ, ঠগ শব্দের অর্থ হচ্ছে প্রতারক। আপনি চিন্তা করলেন যে আপনার যে গ্রাম, গ্রামটাকে সংক্ষেপে বললাম গা, আপনি আপনার গ্রাম থেকে সবগুলো প্রতারক বের করে দিবেন। এবার ধরেন আপনার গ্রামের মধ্যে 100 লোক আছে, 10 জনে আছে দিলাম, এবার একটা প্রতারক বের করে গ্রাম থেকে বাইর করে দিলেন, পরে 2 নম্বরটার হিসাব করতে গিয়ে দেখলেন সেটাও প্রতারক, সেটাও বাইর করে দিলেন, 3 নম্বরটাও দেখলেন প্রতারক, 4 নম্বরটাও দেখলেন প্রতারক, আপনার 9 নম্বরটাও দেখলেন প্রতারক, একটা লোক আপনি ভালা পাইলেন। তাহলে দেখেন একটা লোককে আপনি গ্রামে রাখলেন আর 9টা প্রতারক আপনি বের করে দিলেন। তাহলে এই যে ঠক বাঁচতে গেলেন, ঠক বাঁচতে গিয়ে আপনার গা উজাড় হয়ে গেল, আপনার গাতে আর কোনো সৎ ব্যক্তি রইল না। তাহলে আমাদের দেশের এই অবস্থা, আপনি যদি ভাবেন যে আপনার গ্রাম থেকে অসৎ লোক সব তাড়ায় দিবেন, তাহলে দেখবেন যে আপনি তাড়ায় দিতে 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 আপনার শতকরা 10 জন লোক আছে, বাকি 90 জন লোকই কি নাই। এবার একজনকে বলেছি হদ্দ মানে কি, হদ্দ মানে ব্যর্থ বলেছে একজন। এখানে অ্যান্সারটা দেখলে ব্যর্থই মনে হয়, কিন্তু হদ্দ শব্দের একটা অর্থ হচ্ছে শেষ হওয়া। হ্যাঁ ব্যর্থ বলা যায়, হদ্দ শব্দের অর্থ শেষ এভাবে বলা যায়, ব্যর্থ বলা যায়, সমস্যা নাই। মোগল পাঠান শেষ হলো, মোগল পাঠান হদ্দ হলো, ফার্সি বলে, ফার্সি পরে তাঁতি। তাহলে দেখেন অভিজ্ঞ লোকেরা যেখানে কি পায় নাই, পাত্তা পায় নাই, সেখানে ফার্সির মতো একটা লোকেরা, ফার্সি তখন আমাদের দেশে হয়তো বা আন্ডার এস্টিমেট করা হয়তো, ফার্সি তখন আইসা তাঁতি পরার চেষ্টা করে। তাই বলছে অভিজ্ঞ লোক যখন ব্যর্থ, অনভিজ্ঞ লোকে, অনভিজ্ঞ লোকের চেষ্টা করা নিতান্তই হাস্যকর। এটা কিন্তু আরেকটা প্রবাদ আছে, হাতি ঘোড়া গেল তল, হাতি ঘোড়া গেল তল, ড্যাশ বলে কত জল। আপনারা বলেন তো কি হবে, হাতি আর ঘোড়া তারা নদীটা পার হইতে গেল, মশা বলে কত জল। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, এটাই কিন্তু রাইট অ্যান্সার। তাহলে এটার মানে হচ্ছে একটা নদী পার হবে, এই নদী পার হইতে গিয়ে এটার পানিতে হাতি আর ঘোড়া তলায় গেছে গা, মশা এই জায়গায় আইসা বলে একজনকে জিজ্ঞাসা করে নদীর পারে, এখানে আর কয় হাত জল হবে, আমি নদীটা পার হয়ে যাব। ঘটনাটা কিন্তু অনেকটা এরকম। উজাড় বনে শেয়াল রাজা, অর্থাৎ যে বনে কেউ নাই সে বনে শেয়ালই কি রাজা। অতি দানের বলি পাতালে হলো ঠাই, এ বলি হচ্ছে একজন রাজার নাম, এ বলি হচ্ছে একজন রাজার নাম। সে ওই ব্রহ্মা বিষ্ণু শিব, বিশেষ করে ব্রহ্মা, ব্রহ্মা যখন পৃথিবীতে পা রাখবে, ব্রহ্মা না বিষ্ণু, বিষ্ণু যখন পৃথিবীতে পা রাখবে, তখন বলি বলল কি, বস আপনি যেহেতু পৃথিবীতে এসেছেন আপনি আমার মাথার উপর কি করেন, পা রাখেন। এই ব্রহ্মা যখন বামন অবতার হয়ে বলির মাথার উপর পা রাখলো, পা রাখার পর সেই বলি বামন অবতারের চাপে একদম পাতালে গিয়া ঠাই হলো। দেখেন বলি কিন্তু বিষ্ণুকে পৃথিবীতে আনতে চেয়েছিল, বামন অবতারকে সে সুযোগ দিতে চেয়েছিল যাতে পৃথিবীতে যদি বিষ্ণু আসে তাহলে খারাপ মানুষ হত্যা হবে, ভালো মানুষগুলো বেঁচে যাবে। এই বলি রাজা কিন্তু ভালো জিনিসই চাইছিল, কিন্তু বলি রাজা যখন বামনকে তার মাথার উপর পা রাখতে দিল, তখন সেই বামনের, বামন অবতারের পায়ের ভারে বলি রাজা পাতালের নিচে ঢুকে গেল। এটাকেই বলা হয় অতি দানে বলি, অর্থাৎ ভালো কাজ করতে গিয়ে বলি রাজার পাতালে হলো ঠাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বলেন তো বলি কার নাম, বলি কি শক্তিশালী না রাজা? থ্যাংক ইউ। বলি হচ্ছে একজন রাজা যিনি বামন, ভগবান বিষ্ণুর অবতার, ভগবান বিষ্ণু 10 জন অবতার আছে, এর মধ্যে একজন অবতার হচ্ছে বামন। অতি মন্থনে বিষ উঠে, এটা কি বোঝেন নাকি বোঝেন না? আচ্ছা এত বারবার প্রশ্ন করলে আপনারা বিরক্ত হবেন, আমি বলে দেই। অতি মন্থনে বিষ উঠে এটাও দেবতাদের কাহিনী, অতি মন্থনে বিষ উঠে এটাও দেবতাদের কাহিনী। যেমন ধরেন একবার দেবতারা, স্বর্গের দেবতারা মধু খাইতে চাইলো, তখন সমুদ্র আছে না, এটা হচ্ছে সমুদ্র, সমুদ্রের মধ্যে শিব, শিব কি করলো, দেবতাদের মধু খাওয়াবে, সমুদ্রের মধ্যে পাহাড় আইনা নিয়ে আসলো, এটা হচ্ছে একটা পাহাড়, পাহাড় আইনা এই পাহাড়ের দুই পাশে একটা সাপ পেঁচাইলো, বড় একটা সাপ পেঁচাইলো। সাপ পেঁচায়া এ পাশে সমস্ত দেবতারা আর এ পাশে সমস্ত অসুররা এই দড়িটাকে ইচ্ছা মতো টানা শুরু করলো, অনেকটা ডাইল ঘুটুনির মতো। আপনারা কি ডাইল ঘুটুনি দেখছেন, ডাইল ঘুটুনি, ইয়েস অর নো, ডাইল ঘুটুনি দেখছেন, ইয়েস থ্যাংক ইউ। তাহলে এবার দেখেন এই সমুদ্র তো আর ডাইল গুটুনি দিয়ে পানি ঘুরা যাবে না, বিশাল এক পাহাড়টাকে ডাইল গুটুনির মতো বানায় পাহাড়টাকে ইচ্ছা মতো
দুই পাশ থেকে দড়ি দিয়ে টানা শুরু করলো, তখন পাহাড়টা লাঠিমের মতো ঘোরা শুরু করলো। যখন এই লাঠিমের মতো ঘোরাটাকেই বলা হয় মন্থন করা, এটাকেই বলা হয় কি মন্থন করা। যখন এটা লাঠিমের মতো ঘুরতে থাকলো পাহাড়টা, তখন সমুদ্রের তলদেশ থেকে কি উঠলো, মধু উঠলো, অমৃত। সেই মধু দেবতারা খাইলো, সেই মধু অসুরদেরও কিছু খাইতে দিল। এবার দেবতাদের এই মধুটা এত ভালো লাগছে, তখন দেবতারা ভগবান শিবকে রিকোয়েস্ট করতে থাকলো, দেবতা আরেকটু মন্থন করো, আরেকটু ঘুরাও, আরেকটু ঘুরাও, আরেকটু যদি ঘুরাও তাহলে আরেকটু মধু বের হবো, তাহলে আমরা আরেকটু মধু খেয়ে আমরা কি পাবো, শান্তি পাবো। তখন শিব এই দেবতাদের সাথে নিয়ে আর অসুরদের সাথে নিয়ে আবার সেই ঘুটুনি দেওয়া শুরু করলো। এবার ঘুটুনি দিতে দিতে এবার আর মধু উঠলো না। এবার বলেন তো এবার মধুর পরিবর্তে কি উঠলো? বিষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই অতিরিক্ত ঘুটুনি দেওয়ার ফলে, এই ঘুটুনি শব্দের অর্থ হচ্ছে আপনার মন্থন, এই অতিরিক্ত মন্থনের ফলে এবার আর ইয়া না উঠিয়া, এবার আর মধু না উঠা কি উঠলো, বিষ উঠলো। আর এই বিষ উঠাই এই জন্যই বলা হয়েছে, একটি বিষয় নিয়ে বেশি আলোড়ন সৃষ্টি করলে, বেশি বাড়াবাড়ি করলে সেটা ক্ষতিকারক হয়। এবার বলেন তো এটার সাথে একটা প্রবাদ আমাদের দেশে আছে, বেশি চিপড়াইলে ড্যাশ তিতা হয়ে যায়। ওই যে অলরেডি জুহাত ভাই লিখে ফেলেছেন, গুড। বেশি চিপড়াইলে লেবুও কি হয়ে যায়, আর টক বের না হইয়া তিতা হয়ে যায়। একথাই বলছে, সমুদ্র যদি অতি মন্থন করেন তাহলে সেখানে আর মধু হবে না, সেখানে কি পাওয়া যাবে, বিষ পাওয়া যাবে। এবার আপনাদের একটু প্রশ্ন করতে চাই, বলেন তো যখন বিষ উঠলো তখন তো এই বিষক্রিয়ায় সবাই মারা যাবে, তখন এই বিষটা কে পান করেছিল? এই বিষটা জনগণকে বা দেবতাদের রক্ষা করার জন্য এই বিষটা কে পান করেছিল? ভগবান শিব এই বিষ পান করেছিল। বিষ খাওয়ার পর শিবের গলা নীল হয়ে গেছিল, তাই কিন্তু শিবের অপর নাম নীলকণ্ঠ। আপনারা বহুব্রীহি সমাসে পড়েছেন, নীলকণ্ঠ যার নীলকণ্ঠ, শিবের অপর নাম হচ্ছে নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। একজন মুসা কলিমুল্লাহ ভাই বলেছেন, ব্লু ইকোনমি নিয়ে বিষ উঠাইবো। ৪০-২০ এসে যে পরিমাণ ব্লু ইকোনমি আর নারী নিয়ে এসেছে, তাহলে অতি মন্থনে সেখানে বিষ উঠা শুরু হইব, ব্লু ইকোনমিতে বিষ উঠার সুযোগ আছে। আগনাংলা, আগনাংলা মানে হচ্ছে অগ্রবর্তী বা অগ্রজ বলতে পারেন। আগনাংলা শব্দের অর্থ হচ্ছে অগ্রজ। অগ্রজ যেদিকে যায়, পাঁচনাংলা, পাঁচনাংলা মানে হচ্ছে কি পরবর্তী জেনারেশন সেদিকে যায়, অর্থাৎ পূর্বের জেনারেশন যেদিকে যায় পরবর্তী জেনারেশনও আমার সেদিকেই যাইবে। আগনাংলা যেদিকে যাবে পাঁচনাংলাও কি সেদিকেই যাবে। তাহলে আরো দু একটা যেগুলো আপনাদের কষ্ট হবে আমি সেগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি, যদি মনে রাখতে পারেন তাহলে খুবই উত্তম। এগুলো বেশিরভাগই পৌরাণিক কাহিনী। কুরুক্ষেত্রের কাণ্ড, এটা মোটামুটি অনেকেই জানেন, এটা ভীষণ ঝগড়া। কুরুক্ষেত্রে 100 ভাই ভার্সাস কয় ভাই, 100 ভাইয়ের সাথে কয় ভাইয়ের যুদ্ধ হয়েছে বলেন তো? হ্যাঁ, আগের হাল যেদিকে যায় পাশের হাল সেদিকেই যায়, 100 ভাইয়ের সাথে 5 ভাইয়ের যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় বড় রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে একটা, এই কুরুক্ষেত্রের যুদ্ধ। এই জন্যই বলা হয় কুরুক্ষেত্র কাণ্ড মানে ভীষণ ঝগড়া। গুড। কোন সোর্স পড়তে পারি? পড়বেন ওই যে সমরপাল স্যারের বইটা পড়বেন। এবার খানজাখা মানে নবাবী চালচলন, এই খানজাখা দ্বারা অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না। খানজাখা হচ্ছে খান জাহান আলী খা। তাহলে খান জাহান আলী খা বাগেরহাটের কি ছিলেন, এক ধরনের নবাব ছিলেন না তিনি? যেহেতু বাগেরহাটের নবাব ছিলেন খান জাহান আলী খা, তাই বলা হয়েছে তুই তো একটা খানজা খা, মানে খান জাহান আলী খার সাথে তুলনা করা হয়েছে। এর মানে তোর চালচলন কিসের মতো, নবাবের মতো, তোর দিলটা নবাবের মতো, যারে মন চায় তারই কি দিয়া দেশ। তাহলে বলতেই পারেন রহিম তুই তো একটা খান জাহান আলী খা, সংক্ষেপে রহিম তুই তো একটা খানজা খা। গজকচ্ছপের লড়াই, এটাও বোধ হয় বুঝবেন না আপনারা, বলেন তো গজকচ্ছপের লড়াই বুঝেন কিনা, ইয়েস অর নো, আমি একটু চা টান দিই। গজকচ্ছপের লড়াই অর্থটা বুঝেন, ঘটনাটা বুঝেন কিনা? থ্যাংক ইউ, হয়ে গেছে। এই গজকচ্ছপের লড়াই হচ্ছে হাতি, গজ শব্দ অর্থ কি হাতি, হাতি আর কচ্ছপের লড়াই দীর্ঘস্থায়ী লড়াই, এটা একটা কারণ আছে। এটা আমি পৌরাণিক দুইটা ভাইয়ের কাহিনী বললাম, এ হচ্ছে ব্রাদার নাম্বার ওয়ান, ব্রাদার নাম্বার টু, দুই ভাইয়ের যে ফাদার ছিল, ফাদার গেছে গা মইরা। এবার ভাই টু ভাই ওয়ান কে বলতেছে, ভাই তুই আমারে কি কর, সম্পত্তি ভাগ করে দে। এবার ভাই ওয়ান বলতেছে, বাবার আমলে যেহেতু সম্পত্তি ভাগ হয় নাই তাই আমি এখন ভাগ করতে চাই না। এবার ভাই ওয়ান যখন ভাগ করে না, তখন ছোট ভাই
কি করে ছোট ভাই গিয়ে এক ঋষি বিশিষ্ট বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নামে হিন্দু ধর্মে একজন ঋষি আছে, সে বৈশিষ্ট্য ঋষির কাছে গিয়ে বিচার দেয়। বিচার দেওয়ার পর বৈশিষ্ট্য ঋষি বলে, এতকাল তোমার ভাই কষ্ট করে সম্পদগুলো আগলে রেখেছে, সুতরাং তোমার ভাই পাবে 5 ভাগ আর তুমি পাইবা 2, তোমার ভাই পাবে 3 ভাগ তুমি পাইবা 2 ভাগ, এভাবে গিয়ে সম্পদ বন্টন করো। যখন এইভাবে ভাই এসে প্রস্তাব দেয় তখন বড় ভাই মানে না। বড় ভাই এক সময় বিরক্ত হইয়া ছোট ভাইকে অভিশাপ দেয়, তুই কি হয়ে যাবি, হাতি হয়ে যাবি। এই যখন তাকে অভিশাপ দেয়, তুই হাতি হয়ে যাবি, তুই গজ হয়ে যাবি, এই ছোট ভাই কি হয়ে যায়, হাতি হয়ে যায়, হাতি হয়ে বনে চলে যায়। এবার ছোট ভাইও হাতি হওয়ার পর বড় ভাইয়ের অভিশাপ দেয়, আমি যদি গজ হয়ে যাই তাহলে তুই কচ্ছপ হয়ে যাবি। তখন এই ছোট ভাইয়ের অভিশাপে বড় ভাই কি হয়ে যায়, কচ্ছপ। কচ্ছপ হয়ে চলে যায় কোথায়, একটা জলাশয়ে বা জলে। অনেকদিন পর হাতির কি পিপাসা পেয়েছে, তাহলে হাতি কই গেছে, জলে। জলে যাওয়ার পর এই তো ছোট ভাই আর বড় ভাই একজন একজনের চিনা লাইছে। চিনার পর এই জলের মধ্যে হাতি কি করছে, কচ্ছপের সরি কচ্ছপ হাতির শুঁড়ের মধ্যে কামড় দিয়ে ধরছে। লং টাইম, 1 বছর পার হয়ে গেছে, তবু সেই কামড় ছাড়ে নাই। এই জন্যই বলা হয় গজের লড়াই আর কচ্ছপের লড়াই, এটা হচ্ছে দীর্ঘকাল ব্যাপী সংঘর্ষ, অথবা বায়ে বায়ে লড়াইকেও আপনি বলতে পারেন গজের লড়াই, কচ্ছপের লড়াই। আচ্ছা, তাহলে আজকে আমাদের তো আরো অনেক পড়া ছিল, পড়া আমরা পারলাম না। আমি শুধু এই একটা আর দুইটা, এই দুইটা ব্যাখ্যা করে এখন 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ধন্বন্তরি। ধন্বন্তরি কে, দক্ষ ডাক্তার, অভ্যস্ত ডাক্তার, অথবা পুরাণ কাহিনীর ডাক্তার, তাকে সেটাও বলা যায় পুরাণের ডাক্তার, পুরাণের ডাক্তার। এটা কেন সহজ হবে এটা একটু বলে দেই আপনাকে। ওই যে একটু আগে বলেছিলাম সমুদ্রের কথা, সমুদ্রে মন্থন করেছিল, সমুদ্র মন্থন করেছিল, বলেন তো দেখি সমুদ্র কি দিয়ে ঘুটুনি দিয়েছিল সমুদ্রকে, সমুদ্রকে কি দিয়ে ঘুটুনি দিয়েছিল বলেন তো। গুড, পাহাড় দিয়ে। আর পাহাড়ের দুই পাশে কি ছিল, সাপ। সেই সাপ দিয়ে দেবতারা ঘুটুনি দিয়েছিল, ঘুটুনি দিতে দিতে প্রথমে উঠছিল মধু, এরপরে উঠছিল কি, বিষ। এরপর আবার কি হয়েছে জানেন, বিষ যখন দেবতা খেয়াল আইছে, খেয়াল হওয়ার পর আবার ভালো জিনিস উঠা শুরু হয়েছে, তখন এই সমুদ্র থেকে একজন ডাক্তার বের হয়েছে, একজন ডাক্তার বের হয়েছে এই সমুদ্র থেকে, বাঁচতে 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 একজন ডাক্তার বের হয়ে গেছে। সেই ডাক্তারের নামই হচ্ছে ধন্বন্তরি ডাক্তার, দক্ষ ডাক্তার। এই ডাক্তার যেহেতু দেখেন দেবতাদের সমুদ্র মন্থনের ফলে ডাক্তার বের হয়েছে, তাই এই ডাক্তার বলা হয় দক্ষ ডাক্তার এবং অব্যর্থ ঔষধ। এই ধন্বন্তরি সমুদ্র মন্থনের ফলে তার জন্ম হয়েছে, সে যেই ওষুধ দিত সেই ওষুধ কখনোই ব্যর্থ হতো না। তাহলে সমুদ্র মন্থনের ফলে যেই ডাক্তারের জন্ম হয়েছে সেই ডাক্তারের নামই কি, ধন্বন্তরি। তাহলে আমরা দেখলাম সমুদ্র মন্থন করে মধু পাওয়া গেল, সমুদ্র মন্থন করে বিষও উঠলো, আবার সমুদ্র মন্থন করে কে উঠলো, ধন্বন্তরি ডাক্তার, পুরাণিক ডাক্তার এবং দক্ষ ডাক্তার, এবং তার চিকিৎসা ছিল অব্যর্থ। এটা পারবেন। নরাণাং মাতুল ক্রম, মাতুল শব্দের অর্থ মামা, মাতুল শব্দ অর্থ মামা, আর নরাণাং শব্দের অর্থ হচ্ছে ভাইগনা। তাহলে মামার গুণ কে পাবে, ভাইগনা পাবে, এটা শেষ। এবার পিফু ফুসু, এটা একটু বলে দেই। পিতে হচ্ছে পিঠ, পুতে হচ্ছে পুড়ে গেল, ফিতে হচ্ছে ফিরে, আর শু শব্দের অর্থ শুই। পিঠ পুড়ে গেল, একটু ফিরে শুই, এটা কেন কুড়ের বাচ্চা হইলো একটু বলি। এক রাজা মনে করলো তার যতগুলা কুইরা আছে কুইরা গুলাকে সে চিহ্নিত করবে। এবার রাজা বিজ্ঞপ্তি দিল, যারা যারা কুইরা আছো তারা আমার এখানে এসে থাকবা খাইবা বিনা পয়সায়। তখন রাজার কাছে ধরেন শতাধিক কুইরা আসলো। এই শতাধিক কুইরা আসার পর রাজা কুইরাদের মধ্যে শ্রেষ্ঠ কুইরা নির্বাচন করবে। এবার শতাধিক তাঁবু করলো, তাঁবু এগুলো মনে করেন তাঁবু, এই তাঁবুর ভিতরে কারা থাকে, কুইরারা থাকে। এবার রাজা কি করলো জানেন, এই তাঁবুর মধ্যে রাতের বেলা কি জ্বালায় দিল, আগুন জ্বালায় দিল। এবার দেখা গেল এই তাঁবুর লোকেরা আগুনের ভাপ পায়া বাইরে আইছে, এরাও বাইরে আইছে, এরাও বাইরে আইছে, এরাও বাইরে আইছে, আগুন দেখে এরাও বাইরে আইছে, এরাও বাইরে আইছে। কিন্তু এই তাঁবুতে যেই 4-5 জন আসিল, এই 4-5 জন আর বাইরে আসে নাই, এর মধ্যে আগুন গিয়া ইতিমধ্যে পিঠের মধ্যে লাগিয়া গেছে। তাই একজন কুইরা বলা শুরু করলো যে পিঠ তো আমার পুড়ে গেল, একটু ফিরে শুই। দেখেন আগুন লাগছে, পিঠের মধ্যে গরম লাগতেছে, তারপর সে একটু মসুর দিয়ে আবার শুয়া পড়ছে, তবু সে নিজেকে বাঁচাইবার জন্য কি করে নাই, তাবু থেকে বের হয়ে আসে নাই। তাহলে এর চাইতে তো আর কুইরার বাচ্চা কেউ হইতে পারে না। এই জন্যই বলে পিপু ফিসু, মানে পিঠ পুড়ে গেল ফিরে শুই। ঠিক আছে। আর শনির দশা আপনারা জানেন, শনির অভিশাপের ফলে শনির এমন অবস্থা হয়েছিল, শনির চোখ যার দিকে পড়তো তার এই মাথা কাটা যাইত। তাহলে শরীর দশা মানে চরম দুর্দশা। এবার মনে করেন আপনাকে কেউ এমন একটা অভিশাপ দিছে, আপনি যার দিকে তাকাইবেন তারই মাথা কেটে যায়, তাহলে তো আপনি আপনার সন্তানের দিকে তাকাবেন না, আপনি আপনার স্বামীর দিকে তাকাবেন না, আপনি আপনার মার দিকে, ভাইয়ের দিকে, কারো দিকেই তাকাবেন না। তাহলে আপনার কি ভালো সময় নাকি দুঃসময়,
ভয়ঙ্কর দুঃসময়। এই শনি তাকাইছিল কার দিকে? গণেশের দিকে। শিবের পুত্র পার্বতীর পুত্র গণেশের দিকে শনি তাকাইছিল। গণেশ কিন্তু মানুষ ছিল, যেই শনি তাকাইছে এই গণেশের কিন্তু কল্লা কেটে গেছে গা। গণেশের কল্লা কেটে যাওয়ার ফলে সেই গণেশের কল্লায় হাতির কল্লা কি লাগিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আশা করি। শনিকে হিন্দু পুরাণের দেবতা, হিন্দু পুরাণের দেবতা হচ্ছে শনি। সেই শনিকে অভিশাপ দিছিল এক ঋষি। অভিশাপটা ছিল এরকম, শনি তুমি যার দিকে তাকাইবা তার মাথা কাটা যাবে। তখন শনি সবসময় নিজ দিকে তাকায় থাকতো, কারো দিকে তাকাতে পারতো না। ঠিক আছে, আপনারা অনেক অভিশাপ দিচ্ছে কেন ভাইয়া, এটা তো অনেক বেশি। আমি সুস্থ কিনা? আমাকে 2 মাসের ওষুধ দিয়েছে স্যার, তো আমি 15 দিন যাবৎ খাচ্ছি, আরো আমাকে 45 দিন এই ওষুধ খেতে হবে, তারপর আমি পুরোপুরি সুস্থ হব। আমি দেখিয়েছিলাম প্রাণগোপাল দত্ত স্যারকে। ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, কিছু জিনিস একটু নিজের মতো করে পরে নেন। আর আমার তো গলায় সমস্যা মূলত, তাই আমি একটু কষ্টে আছি। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসুস্থতার মধ্য দিয়ে একটা সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। বসার ভাইকে অসংখ্য ধন্যবাদ, দুরাল ভাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। তো ভাইয়ার আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ভাইয়া, আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। উত্তরণ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন ভাইয়ারা, নাহলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। এখানে শেষ করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ক্লাস গুলো আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।